তো শ্বশুর কি পোসা গান বাজাচ্ছে রে চাচা? আর একটু জোরে চিকুর পায়ে চাচা কয়ে ডাক দিয়ে সব মানুষকে বুঝিয়ে দে যে আমার বয়স মেলা বেশি। আমি যদি তোকে এখন ভাইকেও ডাকি চাচা, মানুষ কিন্তু ঠিকই বুঝতে পারবে তোর বয়স পঞ্চাশের কাছাকাছি। পঞ্চাশ কে? মাইকে যায় তুই ডিক্লেয়ার করে দিয়ে যে আমার বয়স 80, 90, 100। তোর শ্বশুর এই যে পসা গান কেন বাজাচ্ছে ওখান বন্ধ করবার কথা, যা। আমি বর হয়ে যায় মাইক বন্ধ করার কথা কব তাই নিয়ে? আর আমার শ্বশুর কি বসে বসে মাইকে গান বাজাচ্ছে ফালতু চ্যাংরা? এই জন্য আমি তোর বরজাতে নিয়ে আসবার চাইছিলাম না। তোর শ্বশুর গান বাজাচ্ছে না এটা বুঝলাম, কিন্তু যে মাইকখান ভাড়া করে নিয়ে আসছে এটা তো সকেট মার্ক আমার। আরে বাবা রে সুর শোনা যাচ্ছে, কথা তো বোঝাই যাচ্ছে না। এ সারাদিন তুই যে সাতার হিন্দি মিন্দি গান শুনিস সেসব গানের কথা মনে হয় তুই খুব ভালো করে বুঝিস, আর তুই নিজেই তো কোস গানের সুর আর বাজনা শোনা গেলি বাড়ি হয় কে রে চাচা? বিয়ের আগেই শ্বশুরের উপর এত টান, কবুল করার পর তো আমাদের চিনবই না। কবুল কর পরে করছো কিসের জন্য রে? মনে কর যে এখন থেকে আমি তো করে কারো চিনবে পারতেছি না। এই বিয়ের আসরে এরকম বরেক দেখে এত কথা কয় রে? এত কথা কয় উত্তেজনা হয়, আমি যেন ফিট হয়ে যাই, আমার মেজাজ গরম হয়, আমার চেহারা যেন খারাপ হয়ে যায়, সেই ষড়যন্ত্র করতেছো তাই না? আর বেশি উত্তেজনা হলি পরে আমি যে ফিট হয়ে যাই সেটা জানিই মনে হয় তোরা এই প্ল্যান করতেছো তাই না? হ্যাঁ কি কথা কষ্ট, কোনো পক্ষের বিরুদ্ধে দুটি কথাই যদি না কবার পারি তাহলে বর পক্ষই আসছে কিছু জন্য রে? জি না, আমার শ্বশুরের বিরুদ্ধে কথা কওয়ার জন্য তোমাকে কেন আনা হয় নাই? কাম খুঁজে পাচ্ছ না তাই না রে? এক কাম কর, দেখে বিয়ে পড়াতে এত দেরি হচ্ছে কিছুর জন্য, কবিরাজ আসছে কিনা খোঁজ নে দেখ। কবিরাজ কি তোর মোশারক সাইরে তারপর বিয়ে পড়াবে নাকি না কাজী পড়া? কাজী এবার বুঝে পারতিস তো আমার কিন্তু ফিটার অবস্থা হয়ে যাচ্ছে। একটু কোলে করে নিয়ে যেত চাবু। গ্রামের মধ্যে যে নাম করে ডাকিস, বিয়ে বাড়ির মধ্যে যদি সে নাম করে আমার ডাকিস তাহলে আমার প্র্যাকটিস ট্রান্সফার হয়ে যা না? আমার আসল নাম কি বক্রালি, সে নাম করে ডাকবি? অর্ধেক বাদ দিয়ে কলুকা পুরো টুকা, তোর নাম তো বক্রালি বুকরা। খুব কিন্তু ক্রিটিসাইজ করা হচ্ছে হরমুদ, এই তোর নাম আগেরটা সাইটে হর সাইটে কি শুধু মুদ কব? আমি তোগারে কাছে জাইন বেরাসলে বিয়ের আলে দূরে ভাই কোনে, সে কথা ধারে কাছে না যায় আর নারাই বাতা দিস তাই না? ও দুলা ভাই, ও মা তোর দুলা ভাই হয়ে গেছে কেন সারা? তুই আমার ফুফু কয় রাখিস ভুলে গেছিস? আরে বুঝিস নি কি জন্য ইয়ার আলের বউয়ের বান্ধবী গের বিয়ে কর সান্স লর জন্য ফুফু গুলা ভাই কাছে আই এম শিওর হইছে এরকম চাষা মার্কা সাইজ নিয়ে আর বিয়ে কর চান্স লেওয়া লাগবে ভাই রে। তুমি দেখো তো তোর দুলি ভাই দু চোখকে দেখিনি আসার পর থেকে ইয়ার আলের আশেপাশে না কি পরিমাণ মিজাজটা খারাপ হয় খালি তুই কর। ও হচ্ছে বর পক্ষের কোলদানি, সে তুই বরের কাছে না থাকে তাহলে কোন পক্ষের কাছে আমাদের মান সম্মান থাকে? আর মান সম্মান শোন, দুলো ভাই কই আর ফুফা কই, তার তো রাগ হওয়ারই কথা। তোর এই তাই বাড়ির লোকজনের আক্কেল ডাকি চিন্তা কর, এতগুলো বরযাত্রী আইছে এক গ্লাস শরবত পর্যন্ত দেয়ার নাম গন্ধ নেই, আমরা কি সেই রকম ঘরে চল পালা? আরে এই যে মাইকে কি সব পসা ধসা গান বাজাচ্ছে সেই তখন থেকে, এটা কোন ধরনের বিয়ে বাড়ি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। দসু কি মুখ লাগা পাইছু দেখে ভাই, আমার কারে তাও সাহেব বলে একলা মানুষ, এখানে একটু 19-20 হবেরই পারে, সেটা নিয়ে তোরা কিন্তু মাথা গরম করবো না। আমাকে নিজে গারে মানুষে ক্লিয়ে যদি নিজেরা সমস্যা করি তাহলে মানসুমান থাকবে নি খবর তার কোন? আমি তো দুটো বেকন দেখে আসতেছি। এখন যাচ্ছিস কি একা একা বসে রেছ বিয়ে বাড়ি থাকা না তুমি ইয়ে রালির কোল দাঁড়িয়ে?
আমি তো তোমাকে আগেই কইছি আমি কাউ কল দিবে পারবো না। জামাই হিসেবে তোমাকে বাড়ির তোমার যথাযথ সম্মান হয় নাই, আর এখানে তো কেউ পাত্তাই দিচ্ছে না। এসব তুমি কোন ধরনের কথা কইছো? আমার বাড়ি তোমাকে আদর সম্মান করবে কি যা? তোমার কি শ্বশুর শাশুড়ি বাইসি আছে? আরে এটা হচ্ছে বিয়ে বাড়ি, নানান ধরনের ব্যস্ততা। তাতে কি হয়েছে? আরে আমাকে যথাযথ ভাবে আপ্যায়ন করাটাও বিয়ে বাড়ির একটা কামের অংশ, সেটা বোঝা লাগবে। হাজার হোক আমি তোমার হাজবেন্ড মানে পাত্রের দুলে ভাই, আর কার কথা কি কব, তোমার ভাই যার দুলে ভাই আমি, সে কি এই বাড়ির কারোর সাথে পরিচয় করা দিছে আমার? আজারে কথা কর, জায়গা পাও না তাই না? ইয়াল তোমাকে পরিচয় করা দিবি কিরম করে? সে বর্ষাদের রুমাল মুখে দিয়ে বসে নিচ্ছে না, সে তোমাকে পরিচয় করা দিবি তাই না? আরে বাবা, আমার পরিচয় করাই দিয়ে তারপরে মুখে রুমালটা দিলে কি বিয়ে অশুদ্ধ হয়ে যেত? আর কিভাবে সেটা করবি সেটা আমার জানারও দরকার নেই হীরামতি। আমি খালি জানি আমার প্রপার সম্মানটা করা হয় নাই, আর সেই জন্য আমি এই বিয়েটা বয়কট করতেছি। আমার মনে হয় কি জানো, এই স্বামীর সম্মানের দিক থাকায় আমার তোমার সাপোর্ট দেওয়া উচিত। তোমার টিম সাপোর্ট করবো না, খালি নতুন কুটুম বাড়ি সেই জন্য ভালো করে কথা করছি, তাতে তখন দেখা দিয়ে পাগারে ফেলা দিলাম না, গায়ে লাগতেছে না তাই এই সম্মান দিয়ে কথা করছি জন্য। ভালোই ভালোই এখান থেকে উঠে যায় ইয়ার আলির কাছে বসা হোক, আমার জন্য আর একটা কথা না কওয়া লাগে। ঘুরে কি দেখতে চাও? যাওয়া হোক করছি। খালি তুমি কইলে জন্য যাচ্ছি, না হলে দেখো ইনও করিনি, যাইতাম না। তুমি তো ভারী বেয়াদব, কথাটা গ্রাহ্য হচ্ছে না। ঠিক ধরবার পারিস, বুদ্ধি হাস। ইংরেজি মারে না হে, তোমার যেটা কওয়া হচ্ছে সেটা করো, ভালো দেখে গান বাজাও। ভাষা সংযত হবে, তোমার কাছে ভাষা শিখা লাগবে না হে, যা করছি তাই করো। গুড সং প্লে, হিন্দি গান বাজাও। আচ্ছা ভালো গান বলতে তোমরা কি বুঝো? এত বুঝতে চাচ্ছ কে? তোমার যেটা বলা হয়েছে সেটা করো, হিন্দি গান চালাও। দুঃখিত, এটা হিন্দি ভাষার দেশ না। এই গ্রামে যারা শ্রোতা বন্ধুরা আছে তারা কেউ হিন্দি ভাষা বোঝে না, সুতরাং হিন্দি গান বাজানো যাচ্ছে না। ব্রিলিয়ান্ট, এত বোঝার চেষ্টা করতেছো কি জন্য? তোমাকে কইছে হিন্দি গান বাজবে, হিন্দি গান বাজাও, না হলে পরে কিন্তু মাইকটা সহকারে চারটি পাটটি গোল করে উচ্ছেদ হয়ে যাবে। গানের রস বোঝো না তুমি, ছাগলের মতো পানের রস খাচ্ছ। সি হ্যাঁ, এই তো গুড বয়, গান সুন্দর করে একটা ঝাঁকা নাকা হিন্দি গেলো। হ্যাঁ, বাংলা গানের অপমানের প্রতিবাদ হিসাবে মাইক বন্ধ হয়ে গেল, দেখি কিরাম করে তোমরা আমার উচ্ছেদ করো। তোমরা এখন এখান থেকে যাইবার পারো। যাবো মানে? তুই জানিস কাগের যাবার করছিস? তুই জানিস আমরা বদযাত্রী, তুই আমাকে যাবার করছিস, এর পরিণাম কি হবার পরে তুই বুঝতে পারছিস? আমার ইচ্ছে করতেছি কি জানিস, আম গাছ থেকে হুঙ্গল আর স্যাঙ্গা নিয়ে ওর শাটার মধ্যে ঢুকাই দিই, চুলকাতে চুলকাতে ওর পাবনা ম্যান্টালা চলে যাবে। টেনে না মা, ওর মাইকের সাথে গিট্টু দিয়ে বাঁধি না। গাউরামি করতেছিস কার সাথে জানিস? কি হলো দিলে ভাই, আপনার মুখ কাষ্টি করে বসে থাকলেন কে? কি করবে কোশ, নাইস বের করছো নাকি? আপনি অবাক করে কথা করছেন কে? আপনার চেহারা দেখেন তো মনে হচ্ছে না যে আপনি বিয়ে বাড়িতে আছেন। আর তাছাড়া যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আপনার বড় কুটুম শালা, ধরে গেলে আপনি তো মেইন গেস্ট, স্পেশাল গেস্ট। থাক, হইছে ওই কথা মনে করায় দিস না, বিশাল গেস্ট হিসেবে তোর শ্বশুর আমাকে যে বিশাল সম্মান করতেছে রে, তাতে এখন ওই পরিচয়টা গোপন করে ভালোই ভালো ইজ্জত নিয়ে বাড়ির জোর ফেললি হয়। এটা আপনি কোন ধরনের কথা বললেন দিলে ভাই? আমার জানা মতে কিন্তু আমার শ্বশুর আপনার কোনো অসম্মান করে নাই। অসম্মান করে নাই সেটা আপনার চোখে ঠিকই পড়লো, আপনি নাকি মুখে রুমাল দিয়ে আছেন। হ্যাঁ,
আর এই যে আমাকে যে পুপার সম্মানটা করা হচ্ছে না সেটা আপনার চোখে দেখতেছেন না? আমি নয় মুখের রুমাল দিয়ে বসে আছি, কোনো কথা কবে পারতেছি না, কিন্তু আমার চোখ দিলে তো খোলা আছে, সবই তো দেখতেছি। কি হয়েছে একটু ঘটনা খুলে কোন তো? হ্যাঁ সবকিছু খুলেই কই, সবকিছু খুলেই কি আমাকে দেখে বোঝা যাচ্ছে না? এই যে তোর বিয়ে তাইছি আমি পাঞ্জাবি গাই দেই ইন করি নেই, তাও বোঝা যাচ্ছে না কিছু? আপনি সিকুর বাড়ি করছেন কিছু আসতে কথা না? আচ্ছা ঠিক আছে আসতেই করছি। এই যে বরের দুলে ভাই হিসেবে আমাকে বিশাল গেস্ট করছু, বরের দুলে ভাই হিসেবে তোর শ্বশুরের কাছে কম করে হলেও এক সেট কমপ্লিট কে আমি পাওয়ার অধিকার রাখি না হে, একথা মনে করছো কখনো? কমপ্লিট আপনি কমপ্লিট গাইতে কোনে যাবেন? মনে কর হাঁটে যাব। কমপ্লিট গাই দিবের গেলি পরে বিয়ে পাস করা লাগে, আর সবচেয়ে বড় কথা হলো কমপ্লিট গাই দেওয়ার জন্য যেন ফিটেড বডি লাগে চেয়ারা লাগে, আপনি সেই ফিটেড বডিও নাই চেয়ারাও নাই, দুই জায়গায় মাইর খাইছেন। মারি তো খাইছি, তোর বোনের যেদিন বিয়ে করে সেদিন তো মারির উপরই আছি হে। হ্যাঁ তোর বডি দেখাচ্ছি আমার, হ্যাঁ তোর বউ মানে খুব ফিটেস, দেখছো না কত ফিটেস বউ বিয়ে করতেছো? তোর শ্বশুরের চেহারা দেখে তো মনে হলে তাকে পাতেই দেওয়া যাবি না হে। দুলি ভাই ফালতু কথা কবেন না তো, আমার এই বয়সে আমার শ্বশুর তার মেয়েকে আমার সাথে বিয়ে দিচ্ছে সেটা সবচেয়ে বড় কথা, চেহারা যা মনে তাই হোক। এই তো লাইন মতো আইসু এখন। আপনি এখানে বসে ঝগড়া করার চাইতে গার্জিয়ান হিসেবে আপনি তো যা খোঁজ খবর নিতে পারেন না যে বিয়েটা তাড়াতাড়ি হচ্ছে না কিসের জন্য? আমার কিসের টাকা হে, বিয়ে কি আমি করতেছি? আমি অত তাড়াহুড়ি কিসের? আমার তোর যদি এত অস্থির হয়ে থাকে সব কিছু, যা দৌড়তে যা, হাঁটিয়ে যা, কবল করে হাত ধরে টাইম নিয়ে চলে যা। আস্তে কথা কর, আপনি জোরে কথা করছেন কিসের জন্য? আপনি কিন্তু আমাকে উত্তেজনা করে দিচ্ছেন, এবার যদি আমি ফিট হই তাহলে তার জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন। হ্যাঁ আমি তো ষড়যন্ত্র করতেছি, আর একেবারে ইয়ে হয়ে গেছো তুমি হে। আপনার এইসব কথা যদি বুবুর কাছে না কইছি আমি বুক দিয়ে সাইজ না করেছি আপনার বিয়েটা খালি হয়নি। বাইসু তো খালি বুবু হয় দেখাই নিয়ে। কি কবরে, এটা অন্য গ্রাম, আমাদের গ্রাম হলে এতক্ষণ যে তোর অবস্থা কি করতাম তুই কল্পনাও করবে পারতিস। খালি দুইটা তুলে দিতাম তার ভুলি লাগে যেত। শিওর নাম ঠিকানা তারিখ লিখে দে, যে ডেট দিব সেই ডেটে তোকে গ্রামে আমি যাব, দেখে তোর আমার কি কইবে পারো। এসে ভাই কাম করিস মাইক মেনে, এত সাহস আসি করতে গেলে। তুই কি জানিস আমরা বরের ক্লোজ ফ্রেন্ড, তুই মাইক বন্ধ করিস, আমরা ইচ্ছে করলে বিয়ে বন্ধ করে দিবার পারি। হ্যাঁ একটা কথা কই মাইক করিস নি, তোর বন্ধু যদি তোর মতো ফাউল হ্যাক তাহলে তো আমি মনে করি আমি কি গ্রামের মেয়ের সাথে তার বিয়ে বন্ধ হয়ে যায় ভালো রে। এই বিয়ে কোনে হবে না হবে সেটা কি তক কল লাগবে রে, ফাউল কোনে কার? তুই তো পরে ফাউল প্ল্যান করছিস রে, ওই আউট আউট লোক আছে বাইকে যাবে, আমাদের মাইকটা মাল দাঁড়াবে বাবা, আমাদের মাল সম্মান নাই। দাঁড়াও বাবা, কারে বাবা তো ভাই তুই মাইক বন্ধ করিছ কে? আপনার হবু জামাইয়ের সাথে কিছু বাজে লোক আছে চাচা। দেখেছেন কিরাম গ্রামিটি কথা কচ্ছে? আরে বাবা রে বাবা কষ্ট কমে দাও। অবশ্য জানি নে আপনার হবু জামাইও তাদের মতো ফাউল কিনে। এ তোর তো মেলা বড় সাহস, তুই আমাকে রে ফাউল কস, তোর তো মহা বড় ফাউল রে। এই তুই জকেট মাইক নিয়ে আজে বাজে গান বাজাবু, আর আমরা প্রতিবাদ করলে আমাকে বাজে লোক কবু, তোর এত বড় সাহস করতে কাছ রে, কলিজার টানি কিন্তু ছিঁড়ে ফেলবো। খালি বাজে না, তোরাও তো দেশ বিরোধী মানুষ, দেশের খায় বিদেশি জিনিসের ভক্ত। ওই কি করলি তুই? এ বোকা কি করে ধর ধর ওর মাইক কে আমি গুগু গুগু খাই দেব। ওগরা বন্ধ মার রে বাবা রে, ওগরা বন্ধ কর। এই তো ভা তোর মাথার ঠান্ডা করতো বাবা। আমি তো মাথা গরম করে নিছি চাচা, আমি ঠান্ডা মাথায় মাইক বন্ধ করেছি কইবার পারেন ভাষার অপমানের বিরুদ্ধে? এটা আমার একটা নীরব প্রতিবাদ, মহামতি লেলি নিতে বলেছে। আরে বাবা রে এই সামান্য বিষয়ের মধ্যে অত বড় একটা মানুষকে টানি আনিস, তুই মাথাটা ঠান্ডা কর তো, যা হওয়ার হয়েছে একটু মাইকটা চালু কর। হচ্ছে না চাচা, আমি আমার নীতি নষ্ট করবে পারবো না, যারা দেশের খেয়ে বিদেশি জিনিসের গুণগান করে তাদের সামনে আমার মাইক বাজবে, একটা শর্তে আমি মাইক বাজে ব্যাপারে। এইসব ফাউল লোকের আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে। এ ফাউল তুই ফাউল, সেই তখন থেকে কিন্তু আমাকে ফাউল করে অপমান করা হচ্ছে, করিস না বুকরা? সামায়ের বন্ধুকের সাথে সেরাম করে কথা হচ্ছে, যেভাবে অপমান করা হচ্ছে এর পরিণতি খুব ভয়াবহ হবে। এমনি আসার পর থেকে কোন ধরনের লাল নীল শরবত খাওয়া নি, আমি কি সিনীল শরবত খাওয়া নি? আর মরে শরবত তো বানাচ্ছে এখনই দিবি। আয় আক্তার তো চল
আমি অনেক দেখেছি তার ঘরে জানাতে কি ঝামেলা তো বাঁধালো তুই বইয়ের মুখটা এটা দেখে পেলাম না ঘুমটা একটু খোলো বইয়ের মুখটা একটু দেখি হচ্ছে না এত তাড়াতাড়ি আমাদের বান্ধবীর মুখ দেখবার পাইবেন না কে দেখা যাবে দেখিস জন্য সে আমার ভাইয়ের বউ হচ্ছে না পাত্রে দেখার দিন আসবে পারিনি নানান ঝামেলায় তাই কয় আজকে দেখা যাবি না যে ঘুমটার মধ্যে সাপ আছে না ব্যাং আছে আমাদের বান্ধবীকে আপনি সাপ ব্যাং খুঁজছেন শুনেন আমাদের বান্ধবী যে আপনার ভাইকে বি করতে রাজি হয়েছে সেটা কইলাম আপনাকে ভাগ্য হয় আপনার ভাইয়ের তো বয়স বেশি খালি আপনার ভাইয়েরই না সাথে যারা বরযাত্রী আইছে তাগারে দেখেও চাচার মতোই মনে হয় থাক থাক এত কথা কইও না বেটা মানুষের বয়স কিছু না ও যে কথাই আছে না সোনার আংটি বেকা হলেও দাম কমে না হয় কত যে দাম সেটা তো আপনাকে বাড়ি আনা কাপড় চুপুরের কসমেটিক দেখেই বোঝা যাচ্ছে এইসব শাড়ি আমাকে পিয়ারি কোনোদিন পরে না বুঝতে পারছেন কেরে পারবেন তোরা আমার ননসকে একলা পেয়ে টিটকারিতে কথা কু শুকা আসসালাম আলাইকুম আপা ওরে আল্লাহ ওয়ালাইকুম মুনি ওরে আল্লাহ কেরে দোস্ত এত বড় একটা ঘরটা ঘুরে যাওয়ার পর তুই মুখের মতো রুমাল দিয়ে বসে ফেলেছ হ্যাঁ ওটা ওটা বুকটা ঠিক কথাই কইছে এই বিয়ে হবার পারে না সামান্য একটা মাইকম্যান হয়া আমাকে অপমান করবে আর আমরা মুখ বুঝে কবুল করে চলে যাব না চুপ করো হে কবুল কিটা কবি তুই না আমি কবুল কিটা কবি সেটা কোনো বিষয় না দোস্ত বরযাত্রীকে অপমান করেছে মানে তো অপমান করেছে এ বিয়ে হতে পারে না এ বিয়ে বন্ধ করো বাবা তুমি একটু মাথা ঠান্ডা করো বাবা যা হয়েছে হয়েছে তুফা যদি কোনো অন্যায় করেই থাকে আমি শাসন করে দেবো আপনি শাসন কবে করবেন অকুল করবেন শাসন করার কোনো দরকার নেই আমাদের অপমান করেছে এ বিয়ে হবে না এ বিয়ে বন্ধ এও আসছে চাচা আপনি এদের কোন রকমের অনুরোধ করবেন না তো এই সমস্ত দেশ বিরোধী লোকজনের সাথে পিয়ারির বিয়ে না হয় ভালো দেখেছিস চাচা মুখের সামনে অপমান করলো আমাদের দুলা ভাই আপনি ডিক্লেয়ার করে দেন এই বিয়ে হবে না হবে না এই দুলা ভাই কি ডিক্লেয়ার করবে চাচা দুলা ভাই তোর কাছে দুলা ভাই হবে খালো ফোপে মামা জিতা যায় সেটাই করছি এই বিয়ে হবে না চল দুলা ভাই দরজা খোলা আছে যা আমার কিন্তু উত্তেজনা হিটে যাওয়ার সময় কাছাকাছি হয়ে যাচ্ছে মাথা ঘুরতেছে তুই শান্ত হ আমি দেখতেছি সব এবকা আই হরমুদ এইবারই তুই আমাকে চরম অপমান করা হয়েছে এর প্রতিবাদে এই বিয়ে ক্যান্সেল এই বিয়ে হবে না তুই এখনই আর এলি কেনই তো তোরা আমাক বর সাজে চুপ করে আর বসে থেকে দিল না কথা কতি বাধ্য করলু আব্বা আপনি কবির আপনি কাজী দেখেন আমরা এখনই বিয়ে করবো কবুল পয়েন্টের ব্যবস্থা করেন আব্বা আমার কোনো বর যাত্রী লাগে না আমি খাবো তা কই দিছি বর যাত্রীদের তাই কেন কিন্তু আমাকে অপমান করা হচ্ছে এই পূর্ণ খুব ভালো হবে না আমি কই দিছি একটা ব্যর্থ ফেলে মেয়ে তুই বিয়ে করতেছিস বিচারের সম্মুখীন আমি গ্রামে যাবো মুখ সামাল করে কথা কই দিছি তুই আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি অবদ্ধ ফ্যামিলি করছো কিছু তো নেই তুই আমার শ্বশুরকে অপমান করলি কিছু তো নেই বিয়ের আগেও কিন্তু আমার বিয়ে নিয়ে তোরা ষড়যন্ত্র করেছ আমি কোনো কথা কই নাই কিন্তু এবার আমি ছেড়ে দেবো না আমার কোনো বর দাঁড়িয়ে লাগবে না তোরা বাইরে চলে যা আমার দুধে কই দুধে বেটা কই দুধে কই দুধে দুধে দুধ Thank you.
ঠোঁট বাড়ি মারতেছো তাই রে গাও চলে যা এখন কি হচ্ছে ভাই আগে সে একটু ভালো ঠিক থাকে বাবু তাহলে চলে ঘরে দিয়ে আসো তুমি বলো একা একা ঘরে বসে গেছো লজ্জার কথা বাবু রে আমি কি ঠিক মতো কবুল করে পারিছিলাম এসব কি বুকার মতো কথা কইস তুই কবুল না করলি কি মেয়ের বাপ মা মেয়ে কামাকারের সাথে এমনি এমনি আসবে দিছে বুকার মতো ফিট লাগার পর আমি কি করেছিলাম না করেছিলাম কিছুই তো মনে করে পারতেছি না ওই শয়তানগুলি আমাকে এমন ভাবে উত্তেজনা করে দিল ফিট না করাই ছাড়লো না একদিন তো উত্তেজনা ফিটও তুই ইয়ার আলি কিন্তু এখন তুই যে সুন্দর বউ বিয়ে করলু রে বাপ রে দেখেন সিহারি ইয়ার আলি বউয়ে দেখার পর থেকে আপনি সুন্দর সুন্দর করে কোচ লাইছেন আমার তো মনে হচ্ছে ফিট আপনি হয়ে যাবেন একটু পরে যাই শরীরটা একটু সুস্থ হয়ে নিক নাকি কোন দিলে ভাই বুবুরে এখন আমার বুকের ভিতরে কিরম যেন ধপর 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 করতেছে দুর্বল ঠেকতেছে তুই আমাকে একদিন পানি দে তো তোর ইয়ার আলি চাষা যে আমাকে এরকম অপমান করে বিয়ে করে ফেলবে এটা ভাববার বাড়ি নাই রে হরমু এত চেষ্টা করেও তার ঠেকানো গেল না আমি তো অপমান নিয়ে ভাবতেছি না রে দোস্ত অপমান যতই করুক কিন্তু ঘটনাটা কি হয়ে গেল কত কি ব্যাপার হয়ে গেল কিসের কথা আবার করছো বুঝতে পারতেছিস না ইয়ার আলি যে এত সুন্দরী একটা বউ পাওয়া গেল আমি তো বিশ্বাসই করবার পারতেছি না আমিও সেই কথাই চিন্তা করতেছি রে দোস্ত এত কাছাকাছি গ্রামের মধ্যে এত সুন্দর একটা মায়ের ছিল আগে কিছুন্ন খোঁজ পেলাম না রে আমি কি আর আলের সে কম যোগ করে চিরল বিলে আমার কত বিঘের জমি আছে তুই জানিস কথাই কথাই অত চিরল বিলের জমির বড়াই কেলে না ওই বিয়ে বাড়ির যা ভাবির সুন্দরী বান্ধবীকের সামনে চিরল বিলের জমির কথা কওয়ার জন্যে তারাও মাইন্ড করেছে এমন ভাবে তুই কথা করছু না মনে হচ্ছে তাগরের সাথে তোর প্রাইভেট কথা হয়েছে আমার জমি আছে সে কথা করলে মাইন করার কি আছে জমি সম্পত্তি দিয়ে কি সব কিছু হয় রে বুকরা তোর নাম যে বুকরা সেটা জানার সাথে সাথেই তো তুই ডিসকোয়ালিফাই হয়ে যাত তাই নাকি তাহলে পরে তোর নামটা মনে হচ্ছে খুব ফাইন হরমুত হরটা যদি সাইটে দেই বাকি থাকে কি তাহলে পরে আমি তোর ওই বাকি থাকা নামটা ধরেই ডাকবো আচ্ছা বাদ দে দিন নামের ব্যাপার বাদ দে এখন তোমার আর জমি থাইকেই বা কি হবে আর ফিটে শুয়েই বা কি হবে ইয়ার আলীর বউর তো বিয়ে হয়েই গেছে মানুষে কয় বেচা গরুর দাঁত দেখি আর কি হবি হ্যাঁ ঠিকই কয়েছিস রে হরমুদ তবে আমার মেয়েটার জন্য খুব আফসোস হচ্ছে রে এত সুন্দর একটা মেয়ে ধরবার গেলে মাস বয়সে একটা চাষার সাথে বিয়ে হলো আফসোস করে আর কি হবে কা আমার মনে হয় কি সব সুন্দরী মেয়েগেরই স্বামী ভাগ্য খুব খারাপ হয় এই ধরনের হেভি পাগড়ি মাথায় দিলি এমনি তো মাথা গরম হয়ে যায় রে পাগড়ি ছাড়া কি কেউ বিয়ে করে নাকি ইয়ার আমি বুঝতে পারতেছি না নতুন বউরা কতক্ষণ আর একা একা ঘরের মধ্যে বসে থাকবি চলে তুই কি বাসার ঘরে যাবো না চলে যাচ্ছি তার আগে তোর কাছে একটা কথা জিজ্ঞেস করি আচ্ছা কত আমার বউ তোর কাছে আমার ফিটে অনেক কিছু কইছে নাকি কি কবি না মানে আমার উপর সে মাইন্ড করেছে নাকি তুই সে কথা আমার জিজ্ঞাসা করতেছ কিসের জন্য ঘরে যা যা বই জিজ্ঞাসা কর বুঝতে পারছি রে ইয়া তুই তোর বউয়ের দিকে ভয় পাচ্ছ আরে কোনো ভয় নাই চল আমি তোর সাথে যাচ্ছি আপনার আগ্রহটা বেশি হয়ে যাচ্ছে না বডিগার্ড আছেন কবে থেকে আপনি ওটা নাকি থেকে আপনি একা ঘরে যান যান খসি
ভাই চলে না কছিলাম কি দুলাভাই আমার সাথে যাক কারণ আমার বউ যদি আমার উপর সত্যি সত্যি রাগ করে ওরে আল্লাহ এবার কোন সত্যি সত্যি আমি সেটে যাবো না ইয়ার কে রে তোর বউ যদি রাগ করে থাকে তোর দুলাভাইকে বাসুঘর যা তার রাগ ভাঙাবি ফালতু কথা কইস কিসের জন্য তুই এত বুকা জনিতে এত বয়স হয়েছে তাও তোর বিয়ে হচ্ছে না কই পাগলি কই উরি বাবা পাগলি যে আপনি কোনো করে বেশি দিনকে দেন তোমার কই মুখে দে তোমার হিটের রোগী তোমার কাছে দিয়ে গেলে বুবু একটু খারাপ তোর তো সালামি করা হয় নাই হাজার হোক একটু হলেও তো তুই আমার সে বয়সে বড় বড় তো বড়ই সালামটা তো তোর প্রাপ্য হয়েছে এতক্ষণ যখন করিস নি এখন আর করা লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে পরে কাল সকালবেলা দিলে ভাই আর তোক আমরা স্বামী স্ত্রী দুজনে একসাথে সালাম করবো এসে বউ এখন থেকে কয়েক তোমার এই ফিটে রোগী সেবা শুশ্রূষা তোমারই করা লাগবে রাগ করিস এখন এখন আমার রোগী রাগ হয়েছে না দিলে ভাই মনে করে ঠিক কথাই কইছে ফিট হওয়ার মতোই অবস্থা কি করতেছে ও দরজা খোলা তো রে ইয়ার আলি জহর বিয়ের আসরে মির্গি আমার সাগার দিয়ে ফিট হয়ে গেল আমি নিশ্চিত ছিলাম এ বিয়ে হবার পারে না আমার সেই হিসাব ভুল হয়ে গেল আচ্ছা আর একটা জিনিস খেয়াল করে দেখেছিস দোস্ত ইয়ার আলীর কবুল করাটা কিন্তু ঠিক মতো শোনা যায়নি ও কবুল করলো না বকুল করলো এটা ঠিক মতো বুঝবারই পারলাম আমার মনে হচ্ছে ইয়ার আলীর বউয়ের জটিল কোনো খুঁত আছে নালি পরে এত কিছু ঘটনা ঘটার পরই ইয়ার আলীর কাছে কি জন্য বিয়ে দিল আমার মতো যদি সিরল বিলে 40 বিঘে জমি থাকতো তাহলে না হয় বুঝতাম পরে আবারও সে সিরল বিল আচ্ছা সিরল বিলের জমি দিয়ে তুই কি করবি ধুয়ে পানি খাবি তোর সোয়ের সামনে দিয়ে ইয়ার আলীর মতো একটা ছেলে বল ফিটকা রোগী সে সিনেমার মতো সুন্দরী একটা নায়িকা বিয়ে করে এখন বাসরঘর করতেছে আর তুই এখন এনে বসে সিরল বিল করতেছিস চিন্তা করিস না রে দোস্ত হরমুত ইয়ার আলী যদি বুড়ে বসায় এত সুন্দর বউ পাইবার পারে আমাদের কামাল খুলবে চিন্তা করিস না এদোস্ত কি তুই না কলু ইয়ার আলী আসর ভোট করতেছে হ্যাঁ করতেছে তো চলে না একটু ডিস্টার্ব করে আসে মনের জ্বালাটা একটু মিটে ভালো কথা কইছিস রে দোস্ত চল বিয়ে তো কোনোভাবে ঠেকাবার পারলাম না এখন বাসর ঘরে যাতে ফিট খেয়ে পড়ে সেই ব্যবস্থা করি চলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো না মানে করছিলাম কি যে আমার পায়া কি তুমি সুখী আপনার সাথে তো ধৈর্য হয়ে গেলে আমার পরিচয় হলো না এখনই কে আবার করে কব যে আমি আপনার সাথে সুখী না দুঃখী অবশ্য ঠিক কথাই কইছে তোমাদের বাড়িতে বিয়ে করবার যায় তো নানান ধরনের বাজে পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল তাই যত ঘটনাই ঘটুক এ কথা কিন্তু আমি কয়ে দিতে পারি যে তোমাকে পাই আমি খুব সুখী খালি সুখী করলে এবার কম কম হয়ে যায় ধরে গেলে পরে পৃথিবীতে এই মুহূর্তে আমি সবচাইতে বেশি সুখী এ কথা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে করতে পারি একটা ফালতু গ্যারান্টি দিয়ে দিলাম
আপনি কি পৃথিবীর সব মানুষ এক্সানেন দেখেছেন সব মানুষ সুখী না দুঃখী নাকি আপনি পৃথিবীর সব সুখের খবর জানেন যে কয় দিচ্ছেন আপনি উঠেছেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তা অবশ্য চিনি না কিন্তু পৃথিবীর কিছু কিছু মানুষ একটু চিনি যেরকম যে বুকরা হরমুত ইগরে কপালে সুন্দরী তো দূরের কথা একটা কালা বোধ আজ পর্যন্ত জোটে নাই জুটবিও না কোনোদিন আচ্ছা আমি এতক্ষণ তো খেয়াল করি নাই তুমি আমাকে আপনি আপনি করে কথা করছো ওকে বারে আপনি আমার সাথে বয়সে কত বড় না তা অবশ্য ঠিক কথাই কইছাও তোমার সাথে আমার বয়স একটু বেশি হবে সমস্যা কি স্বামীর বয়স যত বেশি হোক স্ত্রীরা কিন্তু তাকে তুমি কয় ডাকে ও মনে পড়ছে আমাদের গ্রামের যে সালাম সরকার 70 বছর বয়সে নাতনির বয়সে একটা মেয়ের বিয়ে করেছিল সেই বউ কিন্তু তাকে তুমি কয় ডাকতো আমি নিজে সাক্ষী আপনার সাক্ষী আমি বিশ্বাস করতে পারতেছি না মনে হচ্ছে আপনি মিথ্যে সাক্ষী দিচ্ছেন আল্লাহর কি করে করছি এই চোখ চুয়ে করছি আমি নিজে কানে শুনেছি আমি তো সালাম সরকারের স্ত্রীর কাছে কোশ্চেন করেছিলাম যে এরকম মানে দাদার বয়সে স্বামীর দেশে তুমি করে কয় তার খারাপ থাকে না সে আমাকে কয় কি জানো সে কয় কি কয় এটাই তো হচ্ছে মেয়ে করে সুযোগ স্বামী হলে পরে বড় বড় মানুষ নাকি তুমি কয় ডাক দেওয়া যায় খালি কি তাই নাকি স্বামীর নাম ধরে ডাকা যায় যেরকম ধরো যে টাউনে যারা ফরওয়ার্ড মেয়ে মানুষ তারা কিন্তু স্বামীর নাম ধরে ডাক দেয় আর যখন শুনতে শুনতে হয়ে যায় তখন হয়তো এরকম ভাবে ডাকে ও মুখের বাপ ও তো মুখের বাপ এ চাচা কে রে ঘুমাইছ নাকি রে ওই ভাবি দেখে আবার ফিটফিট হয়ে যাস নি রে চাচা দেখি যাও কি ধরনের শয়তানি করতেছে আমাকে ফিট করে দিও তোমার সাথে বিয়ে বন্ধ করে পারে নাই তো তাই নতুন করে ষড়যন্ত্র করতেছে আর এখন ষড়যন্ত্র করে কি হবে বিয়ে তো হয়ে গেছে তাই না কে রে চাচা তোর জন্ম যে ব্রিটিশ আমলে ভাবি সেটা জানে তোর সাথে ইয়ার দোস্তদের ছেলে মেয়েদের যে বিশাদি দিয়ে ফেলছে এটা ভাবি কোষ দেখো কিরকম মিথ্যে কথা করছে না মিথ্যে কথা আমার জন্ম নাকি ব্রিটিশ আমলে কও 71 সালের কথা আমার ভালো করে মনে নাই আমার নিজে মুখে আমাকে কইছে যে তখন নাকি ভালো মতো আমার জন্মই হয় নাই তুমি একটু বসে তো আমি দুটো মাথা ফাটা দিয়ে আসি থাক আপনার কোনো জায়গায় যাওয়া লাগবে না বন্ধু বান্ধব মানুষ একটু একটু ইয়ার কি ফেসবুকে করবেনই পারে এমনি আবার বেশি উত্তেজিত হয়ে গেলে দেখা যাবে তারপরে ফিট লেগে পড়ে গেছেন আচ্ছা ঠিক আছে তুমি নিষেধ করলে সেই জন্য ওগুলো শয়তানি আমি হজম করে নিলাম তোমাকে আমি কইছি তোমাকে পাই আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এখন আমি যদি উত্তেজনায় ফিট হয়ে যাই তাহলে পরে তো আমার কথাটা মিথ্যা হয়ে যাবে তাই না আমি আরেকটু তোমার কাছে এসে বসি মানে সিনেমায় দেখেছি নায়ক নায়িকারা যাওয়া করে বসে আসবো সেন্টে সিজিটা কোনে রাখলি ব্যাগ থেকে বাইর করে দাও তো বিয়ে শাদি সব শেষ হয়ে গেছে এখন তো সেন পাকার হিরিক লাইলো কিসের জন্য বিয়ের দিন এত করে কয়া তোমাকে সেপ্টে বন্ধামি করার বেন হঠাৎ করে ডিক্লার দিয়ে বসলে কমপ্লিট সারা বিয়ে যাবে না আজ আমার সেন লাগতেছে আরে উড়া তো মনে করে একটা পলিটিক্স চাপে ফালায় তোমার ভাইয়ের শ্বশুরের কাছ থেকে কিছু একটা আদায় করার ধান্দা করেছিলাম তাই নাকি ওরে বাপরে আপনি তাহলে বড় পলিটিশিয়ান হয়ে গেছেন তাহলে এখন এত কিতা দুরুস্ত হয়ে কোন যাচ্ছেন পলিটিক্স করবে আরে পলিটিক্স আমার সব পলিটিক্স ডিপিট করে দিয়েছে তোমার ভাই ইয়ার আলি যে সুন্দরী বউসে বিয়ে করে নিয়ে আইছি বেশি হয় যাচ্ছে না অন্যের বইয়ের রূপ তোমার এত চোখে পড়তেছে কই এত কাল আমি তোমার সংসার করতেছি আমার তো একটা দিনের জন্য তুমি কও নাই যে আমাকে দেখতে সুন্দর দেখা যায় বুড়ি কালে রস উদলে পড়তেছে তাই না যে কও না হীরামতি এখন এই বুড়ি টুড়ে কে মানুষের সামনে আমাকে হেয় করো না তো তোমার ভাই ইয়ার আলি
এই বয়সে মাত্তর বিয়ে করল। তার সাথে আমার বয়সের ডিফারেন্স কিন্তু খুব বেশি না। ফালতু কথা বন্ধ করো, বাড়িতে কবে যাচ্ছে সেই কথা কও। এত তাড়াহুড়ির কি আছে? আমার শালা মাত্তর বিয়ে করল, কয়টা দিন শ্বশুর বাড়ি থাকে আনন্দ ভর্তি করি, এত তাড়াতাড়ি কিসের সমস্যা নাই তো? দোকানে যাচ্ছি, মেলা কয়দিন ধরে তো দোকানে যাওয়া হচ্ছে না। মানুষজন আবার টিটকে যে কবে পারে, ইয়ার আলির নতুন বউ পার পার দোকানদারি বন্ধ করে দিছে, বোঝো তো। চারদিক থেকে শয়তানরা পিছনে লাগিছে, নানাভাবে হেয় করার চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা সকলে আপনার পিছে লাগে কিসের জন্য? হিংসে। মানুষজন তো অনেক আগের থেকে আমাকে হিংসে করতো, এখন তো তাগরে হিংসে আরো বাইরে গেছে, বোঝো নাই। আমার ঘরে নতুন বউ আছে না, সেই হিংসে কতজনের যে কুল দিয়ে জ্বলিয়ে পুড়ে সারকার হয়ে যাচ্ছে তার কোনো হিসেবই নাই, বুঝছো? কামাকা মানুষ এক সন্দেহ করে, পৃথিবীতে মনে হয় আপনি একলা সুন্দরী বউ পাস। কথাটা কিন্তু আমি খামাখা কই নাই পিয়ারি, যাগার জন্য কথাটা কইলাম তারা কিন্তু মোটামুটি ধরে নিয়েছিল যে জীবনেও আমার কপালে কোনোদিন বউ জুটবি না। কিন্তু এখন যখন তারা দেখতেছে যে খালি বউ না, পৃথিবীর সবচাইতে সেরা সুন্দরী বউ এখন আমার ঘরে, তখন তাকে কী অবস্থা হবে পারে? রাত্রিবেলা ঘরের চালে যে ডিস্টার্ব করতেছে না সেটা দেখে কিন্তু বোঝা যায়। এই যে আবার একটা ফালতু কথা করলো, পৃথিবীর সব বউ কি আপনার দেখা শেষ হয়ে গেছে যে কয়েকদিন আপনার বউ হতেছে পৃথিবীর সেরা বউ? পৃথিবীর সব বউ তো আমার দেখার দরকার নেই, আমি আমার নিজের বউ দেখে কিন্তু কয়া দিতে পারি যে আমার বউ হচ্ছে পৃথিবীর সেরা বউ, ফার্স্ট ক্লাস বউ। কেউ যদি সন্দেহ করে সে মিথ্যে প্রমাণ করে দিক, আমার তাতে কিছু যায় আসে না। আচ্ছা তুমি যে আমাকে আপনা আপনা করে কথা করছো, এটাই কিন্তু এখন আমার সমস্যা। কিসের সমস্যা? মেলা সমস্যা, অনেক বড় সমস্যা। তুমি যখন আমার সাথে আপনা আপনা করে কথা করছো, আমার খালি মনে হচ্ছে যে আমি অন্যর বউর সাথে কথা করছি, মানে কেবাজনই মানে পরপর থাকে। আপনার বাদ দিয়ে একটু তুমি করে কথা কওয়া যায় না? এত তাড়াতাড়ি তো সেটা সম্ভব হচ্ছে না, দরবার গেলে তো আপনি এখন আমার পরই। যেদিন বুঝবো যে আপনি আমার আপন হয়ে গেছেন সেদিন থেকে আর কোয়া লাগবে, নিজের থেকেই তুমি কে রাখবে। ওরে আল্লাহ রে, আরেকটা পরীক্ষার ভিতরে পড়ে গেলাম তাই নিয়ে সমস্যা নাই, আল্লাহর রহমতে আমি সেই পরীক্ষাতে খুব তাড়াতাড়ি পাশ করব। আরও যাতে তাড়াতাড়ি পাশ করে পারি তার জন্য তুমি আমাকে দোয়া করে দাও। যা তাহলে পরে দোকানে যাই না, গেলেন। ও আরেকটা কথা, বউর সাথে একটু হিসেব নিকেশ করে কথা কেউ, বউর মাথা গরম, গেলেন। ও তোমার হাতে এক গ্লাস পানি খাই দেয় তুমি। দোস্তরে আমার বুকের মধ্যে কেমন জানি ফাঁকা ফাঁকা ঠেকতেছিল। কেন, কি হয়েছে? নিজেকে আমি ক্ষমা করবারই ভাবতেছি না, নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। কি জন্য আমি পিয়ারিক আগে দেখলাম না দোস্ত? পিয়ারিক যদি আগেও দেখতি তাও তোর বুকের মধ্যে ফাঁকা ভরাট হতো না, কারণ বিয়ে শাদী হচ্ছে ভাগ্যের লিখন, যার সাথে যার জুটি লেখা আছে সেটা হবেই। এত সুন্দর একটা মায়ের সাথে ইয়ার আলির মতো এরম একটা ফিট খাওয়া ছেলের কি করে বাবা রে দোস্ত? আর কপালটা এমনই খারাপ রে বন্ধু, ইয়ার আলির বউয়ের কোনো বোন তো নেই। আচ্ছা ইয়ার আলির বউয়ের যে দুখন বান্ধবী ছিল তাগের দিকে একটু চান্স টান্স নেব নাকি রে? না, তাগের চেহারা কোনো ফ্রেমের মধ্যেই পড়ে নাই, তাদের চেহারা আমার ভালো থাকে নাই।
আসলে হয়েছে কি বন্ধু, সন্দেশ খাওয়ার পরে গুড় খাতে যেমন ভালো ঠেকে না, ঠিক তেমনই পিয়ার আলির ঘরে দেওয়ার পর থেকে রে বন্ধু কোনো মায়েরে আমার আর চোখে ধরতেছে না বন্ধু। আচ্ছা চলেক, ভাবির সাথে গিয়ে একটু গল্প গুজব করে আসি, তাতেও যদি মনের কষ্টটা একটু কমে আসে। চলেক চাই, তবে আমার মনে হয় কি দোস্ত, মনের মধ্যে আগুন আরো দ্বিগুণ গতিতে চলবে, এই আগুন পানি দিয়ে নেপবে না রে নেপবে না। ওই সে এত দুঃখ করিস না, সব আগুন জ্বলে রে নেভায় মানুষ না। ওই আরে সে কোনে ইয়ার কিনা, ও সাফা কিনা মাসেন, এই ইয়ার আলী কোনে, এই হঠাৎ শরীর খান খারাপ হয়ে যাওয়ায় এই ইয়ার আলীর বিয়ের বরযাত্রী জানার পারলাম না। তো এই শুনলাম ইয়ার আলীর বউকান নাকি ফাটা ফাটি সুন্দরী, কনে রে ইয়ার বউকান বিয়ে না দেখি। ইয়ার আলী তো ঘরে নাই, দোকানে গেছে। হায় হায় কোষ কি ঘরে নতুন বউ তুয়ে আর সেই রকম সুন্দরী বউ, হ্যাঁ এত তাড়াতাড়ি দোকানে, না আজকালকার সাওয়াল পাওয়ালার যে কি হয়েছে। শোনে এয়ার আলি যে বয়সে বিয়ে করলো সেই বয়সে আমার তিনখান বিয়ে পার, তাও তো আমি কোনোদিন নতুন বউ ঘরে থিয়ে ঘরের বাইরে যাইনি। আপনি হচ্ছে জমিদারের সাওয়াল, আপনার সাথে কি আমার এয়ার আলির তুলনা চলে? আরে চলে কি চলে না, আগে বহুখান তো দেখেনি তারপরে কবনি কই ডাকে বল কিয়ারি এদিকে আসো দেখো কি আইছে। কি নাম করলি? পিয়ারি। পিয়ারি, ওরে আল্লাহ নাম কানি তো রসগোল্লা। পরিচয় করাই দিই, আমাকে মানে মানে আমাকে ইয়ার আলির বউ, ফাইন, খুব খুব রোমান্টিক 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 বউ। আমার ঘরে নতুন বউ আছে না, সেই হিংসে কতজনের যে কুল যে জ্বলিয়ে পুড়ে সারকার হয়ে যাচ্ছে তার কোনো হিসেবই নাই বুঝছো। কামাকা মানসিক সন্দেহ করে পৃথিবীতে মনে কি আপনি এত সুন্দরী বউ পাস? কথাটা কিন্তু আমি খামাখা কই নাই পিয়ারি, জাগার জন্য কথাটা কইলাম তারা কিন্তু মোটামুটি ধরেই নিয়েছিল যে জীবনেও আমার কপালে কোনোদিন বউ জুটবি না, কিন্তু এখন যখন তারা দেখতেছে যে খালি বউ না পৃথিবীর সবচাইতে সেরা সুন্দরী বউ এখন আমার ঘরে। কি রে ইয়ার আলি, একলা একলা বসে হাসতেছিস যে কে, তোর কাছ থেকে পারমিশন নিয়ে হাসা লাগবে? মনে খুব রং লাগিছে লাগাবি তো কথা, এই ঝুনে বসে কোসি সুন্দরী একখান বউ পেয়েছিস। আমার ঝুনে বয়স? তুই মনে হয় খুব কোচি কেরে, আমার বউ যে সুন্দরী সে কথা কি রেডিওত কইছে? ওরে রাগ করতেছিস কে, রেডিওতে কোক আর না কো, কিন্তু মানুষ তো কয়ে বেড়াচ্ছে তোর বউ নাকি ফাটাফাটি সুন্দরী। আমার বউ ফাটাফাটি সুন্দরী বা তোকে কল যেটা কিসের জন্য রে? এক কাম কর, গলায় ঢোল ঝুলে নিয়ে সারা গ্রাম প্রচার করে দিয়ে যে ইয়ার আলির বউ খুব সুন্দরী, সকলে মিলে চাচ্ছিস যে আমি রাগ করে যেন ফিট হওয়া যায় তাই না, সকলে একজোট হয়েছে তাই না। এই তুই এখান থেকে যা, তোর কাছে আমি সদায় বাঁচবো না, যা। ঠিকই কয়েছ, তাহলে ঝাপ খান বন্ধ করে ওই সুন্দরী বউর দিকে তাকায় থাকো যাও। তুই আবার ফালতু কথা করছো, এই তুই আমার দোকানের সামনে যা, যা করলাম যা এখান থেকে। ঠিক আছে দোস্ত, একটা পান দে। আমি তো দোস্ত, ফালতু লোক কেন কর। আমি অবশ্য একই কথা ইয়ালিক করছিলাম, গায়ের মধ্যে অবশ্য
এই সুন্দরী বউর ব্যাপার নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। মানুষে কচ্ছে ইয়ার আলির বউ খুব সুন্দরী। কানাকুশার কি আছে, এটা তো এখন রিয়েল ফ্যাক্ট। আমি কিন্তু ভাবতেই পারিনি যে সেই সুন্দরী এইরকম চোখ দাঁদায় নেয় সুন্দরী। এখন দোয়া করবেন চাচা, ওরা যেন সুখী হয়। অবশ্যই দোয়া করবো। ইয়ার আলি আমার জন্য এইরকম একটা সুন্দরী নাথ বউ নিয়ে আইসে, দোয়া না করে পারি। অবশ্যই তোমার তো তোর প্রাপ্য। কিন্তু এইরকম একটা সুন্দরী নাতি বউ খালি হাতে দেখতে পারাইছি, আমারই তো খারাপ লাগতেছে। সাসা, ইয়ার আলির বউ আপনার নাতি বউ হয় কিরম করে? ছোটবেলা থেকে আমরা সকলেই আপনাকে চাচা করে ডেকে আইছি, সেই হিসেবে তো ইয়ার আলির বউ আপনার ভাইস্তে বউ হয়। তোর হিসেব ঠিক আছে রে হিরে, আবার আমার হিসেবও ঠিক আছে। তোর বাপের দিক থেকে আমি তোর চাচাই হই, কিন্তু তোর মা আবার আমার চাচা কয়ে ডাকত, সেই হিসেবে তো ইয়ার বউ আমার নাতি বই হয় নাকি? হ্যাঁ না না, দেখি হিসেবে একেবারে পাকা। চাচা, শেষবার শেষে সম্পর্কের হিসেবে না বদলালি হলো না? নে না রে হীরা, এত সুন্দরী বউ দেখার পর ওই নাতি বউ সম্পর্কটাই সামনে নিয়ে আসলাম, বুঝিস নাকি? ওই ভাইস্তে বউ তো হলি পর আবার ওই পরাণ কইলে কথা কথি সমস্যা। এক্স্যাক্টলি। তাইলে ওই কথাই ঠিক থাকলো, তুমি কিন্তু আমার নাতি বউ হইলে। ইয়ার আলি এক বেলা আমাকে জিয়াভোগ দিয়েও খাইল না, ইটা কিন্তু ঠিক হইল না ভাই। সুন্দর বউ বিয়ে করে মনে হয় আমি ই করে ফেলাইছি, মানে অপরাধ করে ফেলাইছি। তোকে জিয়াফত দেখা হয়নি লাগবে, তাই না ফালতু? ওরে ভাই রে, খালি সুন্দরী বউ বিয়ে করে ঘরে আনলি হয়, মানুষজনের দোয়া লাগবি না? হ্যাঁ, জিয়াফত খাওয়া ঘুষ দিয়ে মানুষের দোয়া না লাগবে, তাই না? পারলাম না ভাই, মাফ করে দিও, তোমাকে নিশ্চলে দোয়া করো, না হলে দোয়া করো না। শোন আর একখান কথা, এই যে বারবার আমার বউ সুন্দরী সুন্দরী কয়া কয়া, তার দিক নজর দিও না, কয়া দিলাম? চোখ দুয়ার চান্সই তো দিলি না রে, বউ হাতে দাওয়াত দিলি, না হয় খাবার যায় তোর বলে দেখতাম কিরম সুন্দরী। কেরে ইয়ার, এই কানা ঘুষায় শুনলা তুই নাকি বিয়ের আসরে ফিট হয়ে যায় ঠিক মতো কবলি কবের পারিস নেই, ওই হুরুমুক্তা করছিল। মিথ্যে কথা, কিনা করছে কথা, এই জন্যই তাহলে সেন্টের শিশির খোঁজ করা হচ্ছে রে। তাই নিয়ে তুমি ইয়ার আলির বইয়ের ঘরের মধ্যে যা তোরের মতো বসে রয়ে যাও, আর আমি ঘুণাক্ষর জানি পারলাম না। এই দেখো, তুমি ঘটনাটা খামাখা অন্য দিক টানে নিয়ে যাচ্ছ, এটা তো ধরবে গেলে একটা সিম্পল বিষয়। সিম্পল বিষয়? তাই নিয়ে সিম্পল বিষয় যদি হবি তাহলে আমার কাছে তা গোপন করলে কেন? আরে বাবা, গোপন করলাম কই, এই যে তুমি জানিয়ে গেলে। জানিয়ে তো গেছি, তুমি ধরা পড়ে গেছো, তাই তাই তো কই, সে মানুষ কোল দাঁড়িয়ে যাবে চায় না, সেই মানুষের রস কিসের জন্য তুমি কি বলছি? এই দেখো, তুমি কিন্তু খামাকা ঘটনাটার জটিলতা তৈরি করতে চাও। আরে আমি নিজেও কি জানতাম যে আমি তোমার ভাই বউয়ের সাথে কথা কব? আমি বাইরে যাচ্ছিলাম, সে ডেকে কইল যে দিলে ভাই আসেন, আমি একলা একলা বসে রয়েছি, একটু গল্প গুজব করি। আপনার শালা তো নতুন বউ ফালাতে দোকানে চলে গেছে। দোকানে যাবে দেখি, বউ পাহারা দিয়ে বসে থাকবি আর পেটের ভাতটা মোটকা বাতাসে আসবি? না, তোমার কথাও ঠিক আছে, এটা যুক্তিযুক্ত কথাই, কিন্তু বউটার কথাও তো ভাবা লাগবে। সে নতুন বিয়ে হয় এই বাড়িতে আইসে একলা একলা ঘরে, মানে তারও তো একটা খারাপ লাগার বিষয় আছে, তাই না? আর তাছাড়া মনে করো তুমি এত রিয়েক্ট করতেছ ওকে, আমি তো এই তোমাকে গায়ের মানুষের মতো তার সাথে সম্পর্ক বদল করে কথা কবে যাইনি, সে তো আমার অরিজিনাল শালার বউ।
সুন্দরী শব্দটা বাদ দিলে কিসের জন্য? আসলে ব্যাটা তার নেশারই খারাপ। সুন্দরী মিশাল দেখলি বয়স সম্পর্ক কোনো কিছুর বুঝ থাকে না। ঘুমটা টেনে খাটের উপর বসে আছো কেন? মনে হচ্ছে যে আমি আবার বাসা করে ঢুকলাম। অবশ্য ভালোই ঠেকতেছে, সেদিন অবশ্য আনফিট অবস্থায় বাসা করে ঢুকে পড়েছিলাম। কি হলো, তুমি আমাকে সালাম করলে কে? ঘটনা তুমি কিছু বুঝে পারতেছি না। বাসুরাতে তো আপনাকে সালাম করা হয়নি, তাছাড়া আপনার মতো আমি অনেক সিনেমাতে দেখেছি, স্বামীরা বাসুরাতে ঘরে ঢুকলে পরে স্ত্রীরা গিয়ে সালাম করে। ঠিকই কইছো, আমি অবশ্য বাসা করে ঢুকে একবার সেটাই মনে করেছিলাম। ভাবেছিলাম কি যে আমি বাসা করে ঢুকেই দেখবো যে তুমি লম্বা একটা ঘুমটা টেনে বসে আছো। আমি বাসা করে ঢুকবো, সেই ঘুমটাটা আমি খুলে তোমার মুখখান দেখতে পেতাম, সাথে সাথে তুমি বাধা দেখো বিয়ে দাঁড়ান, আগে আপনাকে সালামটা করে নিই। সিনেমাটার নাম আমার ঠিক মনে নাই, সাবানাই মনে সিনেমার ভিতরে কামটা করেছিল আর কইছিল তোমার পায়ের ধুলা অভাগীর মাথায় নিতে দাও, না হলে নারাজ হবে অন্তর জামি। মানে সুরটা অবশ্য হয় নাই, না হলো বিস্কুট। আজকে মেলার জায়গায় তোমার সাথে গল্প করবো তো খিদে লাগবে, তখন খাবো। হাসতেছ ওকে, রাত জাগলে খিদে লাগবি না? হাসতেছ ওকে, ধরো মুখ ঢাকলি কে? এত জ্ঞান অর্জন করে এই জীবনে কি হয়েছে তোমার, আর ভবিষ্যতে বা কি হবে? বুড়ো হয়ে যাচ্ছাও, এখন পর্যন্ত একখান বিয়ে করবার পারলে না। তোমাদের মতো যারা পরীক্ষা মানে পড়া বোঝে, তারা যে এই কথা কবে সেটি তো স্বাভাবিক। বিয়ে করা কি মানুষের জীবনে এত বড় কোনো ঘটনা পারবে? অবশ্যই, বিয়ে সারা ধরবার গেলে পৃথিবী অসল। মুখের মতো একটা কথা কলে পারবে, এই পৃথিবীর মধ্যে কত হাজার ধরনের প্রাণীর বসবাস, কিন্তু বিয়ের সিস্টেম একমাত্র মানুষের মধ্যেই আছে।
তোমার কি ধারণা খালি মানুষের জন্য এই পৃথিবী সচল আছে? এই যে ধরো বিজ্ঞানে একটা কথা আছে, হর্স পাওয়ার, মানে অশ্ব শক্তি, অশ্ব মানে ঘোড়া, বুঝো তো? এই যে হর্স পাওয়ার দিয়ে দুনিয়া রান করতেছে, তুমি কি দেখা বের করবে ঘোড়ার মধ্যে কোনো বিয়ের সিস্টেম আছে? বুঝলাম, তুমি ঘোড়ার দলে যোগ দিছো, মানলাম বিয়ে সারা পৃথিবী অসল না, তালি পারে পৃথিবী কিসের জন্য চলে কতি পারেন বিজ্ঞানী? এটা জানার জন্য বিজ্ঞানী হওয়া লাগে না পারবে, উত্তরটা খুব সোজা, প্রেম, ভালোবাসা। আমি তো সেই কথাই খুঁজছিলাম, প্রেম ভালোবাসার পরে বিয়েই তো হয়। তোমার দেখার দৃষ্টিটা খুবই সংকীর্ণ, তুমি আমার কথা বুঝবার পারবে না। তোমার সাথে এই বিষয় নিয়ে কথা কওয়া, টাইম নষ্ট করা বৃথা ছাড়া আর কিছুই নেই। ক্যাসেটটা চালাই দিয়ে চলে যাও, আমাকে একটু পরিবার দে। সারা জীবন বইয়ের পাতায় মুখ গুজে থাকলি, তুই ভালোবাসা দেখবো কেমন করি? অবুজ বালিকারা। জানো পিয়ারি, আমি সুন্দরী বিবাহ পাওয়ার পর আমার বিরুদ্ধে তো এক ধরনের অপপ্রচার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আর ওই ষড়যন্ত্র কীটা করতেছে জানো? ওই শয়তান দুইটা বুকরার হচ্ছে হরমুত। কি অপপ্রচার শুরু হয়েছে শুনি, আপনার বউর চোখটারা তাই কি? এটা তুমি কোন ধরনের কথা করছো? এই কথা কওয়ার সাহস কারো আছে? আমার বউর চোখটারা এই কথা যে কবি, আমি খুদা দিয়ে তার চোখ কানা করে দেবো না। আমার বউর মতো এরকম সুন্দর চোখ পৃথিবীর আর কারোর আছে নাকি? কথা করলেই হলো। আচ্ছা, আপনি কি পৃথিবীর নিচে কোনো কথাই কইবার পারেন না? পৃথিবীর সব বউর চোখ দেখা কি আপনার শেষ? মনে করো যে শেষ, তুমি হচ্ছে আমার পৃথিবী, তুমি আমার কাছে সবচেয়ে সেরা, এটা হচ্ছে আমার শেষ কথা। বুঝলাম, কিন্তু কি অপপ্রচার শুরু হয়েছে সেটা কিন্তু করেন না। সেই কথা তো কবে নিয়েছিলাম, কিন্তু শুয়ে পড়ছিলাম। আমার সাথে কোনোভাবে না পারি ওই শয়তান গুলিয়া নতুন করে কি অপপ্রচার শুরু করেছে তুমি জানো? ওরা প্রচার করতেছে আমি নাকি ঠিক মতো কবুলি করে পারিছিলাম না, মানে তার আগে নাকি আমি ফিট হয়ে গেছিলাম, এই ধরনের নানা ধরনের আদে বাদে সব কথা, মানে কেমন মেজাজটা গরমায় কত সামনের পর পালি পানো জুই দিতে পেট মানে দাঁত ফাটা দিতাম। তার মানে আপনি ঠিক মতো কবুলি খবর পারেননি, তার আগে ফিট লেগে পড়ে গেছেন, তাহলে এখন কি হবে? তাহলে পরে তো ধরবার গেলে আমাকে বিয়েটাই শুদ্ধ হয়নি। পিয়ারি, তুমি এসব কথা তুমি বিশ্বাস করো না পিয়ারি। এই যে আমি মাথা শুয়ে কইলাম, আমি চোখ শুয়ে করছি, আল্লাহর কিরিকাটি করছি যে আমি সজ্ঞানে আমি কবুল করেছি, আমি সজ্ঞানে কবুল পড়েছি। আমি যদি মরে লাশও যদি হয়ে যেতাম, তাহলে পর আমার লাশও তোমার সাথে বিয়েতে কবুল করত। দেখছো, আমি আমি ঠিকই মনে করেছিলাম যে এই ধরনের একটা অপপ্রচার তুমি বিশ্বাস করবে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, আমার বুবুর কাছে তুমি যা জিজ্ঞেস করি দেখো, বুবুর নিজে চোখে কিন্তু দেখি যে আমার কবুল পড়তি। আমি আল্লাহর কি আমি তুমি বিশ্বাস বিশ্বাস করো? দেখছো আমার আমার কথা তো দেখো সালারে কার আমি দেখতেছি। কি দেখো হীরামতি? দেখতেছি নি, শুনতেছি আপনার গান শুনতেছি। ভ্রমর যে এসেছিল বলবে লোকে, আমার গান শুনে কি মনে হচ্ছে রামতি? শুনতেছি না খালি।
ভাবতেছি আপনি ভূপেন হাজারিকা হলেন কবে থেকে। তুমি তো ভুল ভাবতেছ ভীরামতি, ভূপেন হাজারিকা তো মনে করো এই ধরনের রোমান্টিক গান গায় না, তার গানের মধ্যেই খালি মনে করো জ্বালাময়ী গরম গরম ভাব। আমি তো গাচ্ছি হচ্ছে মাহমুদুন্নবী সাহেবের এই রোমান্টিক গানটা, আসলে রোমান্টিক গান আমি খুব ভালোবাসি। পুরো সর্বনাশ, রোমান্টিকতা আজকাল বেশি হয়ে যাচ্ছে না, মুখে গান, গায়ের মধ্যে সুমানে সেন্ট মারা, আজও কি শালার বইয়ের সাথে গোপনে রোমান্টিক গল্প করে যাচ্ছে? আরে না, শালার বইয়ের সাথে গল্প করা তো ওপেন সিক্রেট বিষয়, এসব বিষয়ে গোপন করার কি দরকার? তাই নাকি? তাহলে আজকে গোপনে হচ্ছে না ওপেনে হচ্ছে? আরে না, তুমি যা ভাবতেছ সেটা না, আমি একটু ওই ইয়ার আলির দোকানের দিকে যাবো ভাবতেছি। কেন ইয়ার আলির দোকানে তোমার কি কাম? না কাম কাজ কিছু না, মানে এমনি আর কি, মনে করো একটু হাঁটাহাঁটি আর কি। হাঁটাহাঁটি করার জন্য গায়ের মধ্যে মনে করো সেন্ট মারা লাগে, তাই না? মিথ্যে কথা কোয়ার জায়গা পাও না, আমার সাথে চালাকি করা হচ্ছে? এই দেখো খামাকে একটা সন্দেহ করতে চাও। আরে না না, ওসব কিছু না, মনে করো যে আমি তো গায়ে জামাই, তাই না? আর তারপরে এবার আমার শ্বশুর বাড়িতে আসার উপলক্ষ হচ্ছে আমার শালার বিয়ে, বিয়ে বাড়ির একটা ঘিরান আছে না, ভাব দে ভাই আমার গানটা কিরকম লাগলে তোমার কাছে কইলে না তো। আয়নায় ওই মুখ দেখবে যখন কপলের কালো তীর। একটার নাম তো ছিল পারবেন, আর একটার নাম কি ছিল? আচ্ছা দোস্ত, তুই একটা বুদ্ধি বার কর, তা করে কিভাবে খুঁজে পাওয়া যায়? তোর মাতৃ ইচ্ছে করতেছ না, কানার মতো আমি কোন জায়গায় খুঁজবো? নামটা পর্যন্ত ঠিক মতো জানিস না, তোর সাথে আসাই ভুল হয়েছে। খামাকা খামাকা দিনটা মাটিয়ে গেল, এতে ভালো যদি ভাবির সাথে গল্প করতাম কত ভালো হতো। হ্যাঁ ভাবি তোমার সাথে গল্প করার জন্যই তো বসে রয়েছে, তুই এই যে সহজে অধৈর্য হয়ে যাস সেই জন্যই তোর কপালে প্রেম ভালোবাসা কিছু জোটে না। তোর মনে হচ্ছে হালি হালি প্রেম খালি জ্বলতেছে আর জ্বলতেছে খালি জ্বলতেছে। আচ্ছা বাদ দে তো দোস্ত, বাদ দে, শোন আই সে যেমন পড়েছি আর একটু চেষ্টা করতে দোষ কি? আর কষ্টের দন বেশি মিষ্টি হয়, আর প্রেমের পথ কখনো তেল তেলে হয় না। ওট ওট ওট, আর একটু খুব। আরে পাইতেছি না তো। আরে আয় আয় একটু একটু, এই সামনের দিকে একটু খোঁজ খবর নিয়ে যদি না পাই আবার ফিরে যাবো। কোনো একটা হলে আমি ঘরে ঢোকার পর কি সেন্টের গন্ধ পাইছিলে জান প্রিয়া? ঘরে ঢোকার পর থেকে যাচ্ছে প্রিয়া, সেন্টের গন্ধ তো এখনো পুরো ঘরটা মমো করতেছে। থ্যাংক ইউ। এই হচ্ছে একটা রোমান্টিক আর আনরোমান্টিক মানুষের মধ্যে ফারাক। তুমি রোমান্টিক মানুষ, ঠিক কি সেন্টের গন্ধটা বুঝে পাইলে? অথচ তোমাকে বুবু কিছুতেই আমাকে সেন্ট মাইক করে দিবি না, এত আনরোমান্টিক মহিলা। তো বাড়ির মধ্যে থাকলে আপনার সেন্ট মারা দরকারই বা কি দিলে ভাই? অবশ্যই দরকার আছে, সেন্ট জিনিসটি হচ্ছে রোমান্টিক বিষয়। মনে কর তোমার মনের মধ্যে যদি একটু রোমান্টিক কমও থাকে, খালি সেন্টটা যখন মারি দে বাস তখন পুড়িয়ে পুড়িয়ে একেবারে রোমান্টিক চলে আসলো। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনার মনের মধ্যে এখন পুরোপুরিভাবে রোমান্টিক ভাবটা চলে আসছে? অবশ্যই, আমি তো তোমাকে কইছি আমি হচ্ছে একটা আগাগোড়া রোমান্টিক মানুষ, কিন্তু ঘর করা লাগতেছে ওই কান রোমান্টিক মহিলার সাথে, এটা যে কত কষ্টের বিষয় তোমাকে কি কব। দুলাভাই আমি একটা কথা শুনলাম, ওই আমাকের বিয়ে উপলক্ষে আমার আব্বার নাকি আপনাকে একটা কমপ্লিট দেওয়ার কথা ছিল, সেটা দেয়নি দেখে নাকি আপনি বিয়ে দিয়ে যাবেন চাননি? নিশ্চয়ই নিশ্চয়ই ইয়ার আলি তোমার কথাটা লাগাইছে, দেখিস তো আমি যে কইছিলাম সে একটা আনরোমান্টিক মানুষ সেটা প্রমাণ হয়ে গেল। আরে বাবা, বিয়ের পর নতুন বউয়ের সাথে কত ধরনের রোমান্টিক কথা, সেই সব কতি কতি তো দুই চার ছয় মাস কাটে যাওয়ার কথা। আর দেখো ইয়ার আলি তোমার বাসর রাতে বসে সে আমার কমপ্লিটের কথা নিয়ে আলোচনা করছে। আরে তোমার মতো সুন্দরী বউ পেলে যে কোনো রোমান্টিক মানুষের তোমার চোখের সৌন্দর্যের দিক তাকায় থাকতে থাকতেই তো 12 বছর নীরবে কেটে যাওয়ার কথা, আর সে কিনা কমপ্লিট এসব কুটনামি করছে। রোমান্টিক মানুষের কমপ্লিট লাগে, সে যদি মনে করো স্যান্ডোগঞ্জে গায়ে দেও কোনোখানে যায় সে রোমান্টিক বসন্ত পুরিয়ে সবসময়। উপেক্ষা করে তো কোনো জায়গায় যাওয়া উচিত না, তাই না?
অবগরে তাকাচ্ছে ওকে, এই দোকানেই তো যাচ্ছি। আচ্ছা খারান, আপনার গায়ের সেন্ডের গন্ধটা মনে হয় চলিয়ে গেছে, আর একবার ঘরে যায় সেন্ড মেরে আসা হোক। কোন রসের দোকানে বা যাচ্ছেন, সেন ছাড়া কি হবেনি, ঘরে আসা হোক। চাচা কিছু লাগবে আমার বোর চাইও সুন্দরী একখান মেয়ে দেখে আর একটা বিয়ে করে ফেলো। সেই জন্যই তো তোর কপালের সাথে আমার কপাল ঘুষিয়ে নিলাম। এই দেখ টুলখান, দে তোর কাছে বসে। তোর বই দেখার পর মনে হচ্ছে আমিও আর একটা রিস্ক নিয়ে পালাই, কিন্তু সমস্যা হচ্ছে তোর ছোট ননি খুব মার দাঙ্গা মহিলা। তোমার ছোট বউ আবার আমার নানি হলো কবে চাচা? আরে সেই হিসেব তো আমি হীরার কাছে দিয়ে আইছি, তার কাছে শুনে নিস। এখন সেই হিসেব করবার যে কথার সুইটা কাটিয়ে দিস রে। হ্যাঁ আমি তোর নানা হই। শোনে, আমার সাথে তোর নানা নাতের সম্পর্ক হলেই তোরই লাভ। স্বামী স্ত্রীর মধ্যেকার কথাবার্তা তুই আমার কাছে খুলে কবে পারো। তালি পরে তোমার কাছে একটা গোপন কথা কয় ফেলাই চাচা? না না ক না, মানে তোমার বৌমা আমার সাথে খালি আপনি করে কথা কয়, আমি তাকে এত করে বুঝেছি যে তুমি আমাকে তুমি করে কও, কিন্তু কোনোভাবে সে তুমি করে ডাকতেছে না। সেটা তোর মুখ দেখে আমি টের পাইছি রে গাদা, তোর মনের মধ্যে একটু দুঃখ দুঃখ ভাব, তাই না? মানে তুই তোর বউয়ের সাথে পুরোপুরি রোমান্টিক ভাবে কথা কবার পারতেছ না, তাই তো? তুমি ঠিক কথাই কইছো চাচা। না না হইলো, মানে তোমাদের বৌমা যখন আমার সাথে আপনা আপনা করে কথা কয়, আমার মনে হয় কি যে আমি অন্য কারো বউর সাথে কথা করছি। তুই কারেক্ট কথা কইছো, কোনো টেনশন দিস না, সব আমি ঠিক করে দেব নে। এ তুই খালি দুইটা দিন তোর বউয়ের সাথে আমার কথা কবার সুযোগ করে দে, দেখবো খালি তোক কেন আমাকে সুদ্ধা তুই করে কথা কওয়া শুরু করেছে। তোর কথাটা শুনে না দিনটাই মাটি হয়ে গেল। কেন কামের কাম তো কিছুই হলো না, মাঝখান দিয়ে বাবুর সাথে কথা হলো না, দেখা হলো না। আচ্ছা মাটি হয়েছে এটা করছো কা? মাইকম্যান বিয়াই তো টোজ বিস্কুট দিয়ে চা খাওয়াইছে, খাওয়াইনি। আর ভাবির বান্ধবীদের সাথে একটু হলেও তো দেখা হয়েছে। এমন দাঁত খেলে কথা করছো না, মনে হচ্ছে তোর সাথে দেখা হওয়ার সাথে সাথে কবুল করে নিস। আচ্ছা দোস্ত বুকরা, একটা সত্যি কথা কদিন, ভাবির বান্ধবী সুধা কি তো অনেক বেশি অপমান করেছে। এই আমাক জিজ্ঞেস করতেছ, নিজেকে দিয়ে বুঝবার পারিস না? কই আমাক তো পারবিন কোনো ধরনের অপমান করেনি। আচ্ছা তা অপমান না করলি পরে মুখটা এরকম কাষ্ট করে ফেললু গা? না সত্যি করছি, আমাক অপমান করেনি, তাই তার কথায় আমার মনের মধ্যে একটু হিট লাগিছে। তা প্রথম প্রথম প্রেম করতে গেলি তো একটু একটু এরম ঘটনা ঘটতেই পারে, ঠিক না? আমার সাথে সুধা অবশ্য একটু ফাউল করেছে, সাথে সাথে আমি অভিশাপ দিয়ে ফেলেছি তার জামাই যেন হয় একটা বুড়া, একটা জঘন্য টাইপের, যে না চেহারা আমার ভাব হচ্ছে আমাকে ভাবি অনেক ভালো। এই চল যাই ভাবির ঘরের চালের মধ্যে ঢিল দিয়ে জানান দিয়ে আসি যে আমরা এখন আছি। ঠিক কথা কইছিস, না হলে ভাবি আবার ভাববে নে যে আমরা তারে ভুলে গেছি। চল যাই। আশাক ভাবি ভালো রে বাবা। ইয়ার আমরা চলে যাই গে ভাই, বেলা কয়দিন তো হইলো, আমার তো ঘর সংসার আছে, তাই না?
ঘর সংসার মানে তো তুই আর দুলে ভাই, সব কিছু তো সাথে করে এখানে নিয়ে আইসু। বৌরে আর কয়েকদিন থাক, তোরা চলে গেলি এবার আমার বউটা তো একা হয়ে যাবি নি। বউ আমার বউ আসার আচরণ তোর কাছে কেমন ঠেকতেছে রে? আমি কি করে কব, তোর বউয়ের আসার আচরণ তোর কাছে ভালো ঠেকলেই ভালো, সংসার তো করবো তোরা ভাই, আমরা তোরা সে ঠেকতে যাবো না। আমার কাছে কিন্তু ভালোই ঠেকতেছিল বউ, সেদিন বাসুকার আমাকে সালাম করতে সে ভুলে গেছিল, পরের দিন সেম সেম ভাবে খাটের উপর ঘুমটাতে বসেছিল, আমি ঘরে ঢুকলাম, তারপর সে এসে আমাকে সালাম করল। আমার তো লজ্জাই লাগতেছিল রে বুবু। খুব ভালো, এরম সারা জীবন তোরা আনন্দে থাকলি আমরা খুশি ভাই। এখন যা ঘরে যা। বুবু রে তোর কাছে একখান কথা কব না, মানে হয়েছে কি তোর ভাই বউ আমার আপনি আপনি করে কথা কয়, মানে আমার খুব খারাপ লাগে। তুই যখন কত সুন্দর করে দিলে সে তুমি তুমি কে করিস, কি ফাইন লাগে। তুই যদি তাকে একটু বুঝায় করতি দেখিছ শালারা কিরকম ডিস্টার্ব করা শুরু করেছে, আমি ওকে সাহায্য করে আসতেছি খারাপ। কেন করিস রে, এত উত্তেজনা হয়েছে রাখ করে, তুই ঘরে যা, সকাল দেখলেই হবে না। এত ডিস্টার্ব করবে কিসের জন্য? দেখতো কি কথা কয়, তোরা বন্ধু বান্ধব মানুষ না, সব কথায় খালি উত্তেজনা হয়ে যা, যা ঘরে। আমি তোমার বধু লাড়া টাড়া টাটে খোদার পরে তোমায় আমি লড়ি লড়ি আমি তো চাচা তুমি চলে আইছ, মনে মনে আমি তো তোমার কথা চিন্তা করতেছিলাম। ওই যে সেদিন তুমি আমাকে কইলে আমার স্ত্রী বিষয়ে আমাকে তুমি পরামর্শ দিবে, তুমি কি ভুলে গেছো নাকি? আমার স্ত্রী যে আমাকে আপনা আপনা করে কথা কয়, শুনে কি আর তোর কটা মূল্যবান কথা কই। ভাগ্য গুণে সুন্দরী বউ পাওয়া যায়, কিন্তু সেই বউ নিয়ে ঘর করা কিন্তু খুবই রিস্কের কাজ, বিশেষ করে তোগের মতো বেশি বয়সে যারা কম বয়সী সুন্দরী বউ ঘরে আনে তাদের জন্য তো বিষয়টা আরও রিস্কি। তাহলে যে সেদিন তুমি আমাকে কইলে তুমি একখান সুন্দরী মেয়ে দেখে আবার বিয়ে করবে, তা তোমার চেয়ে কি আমার বয়স বেশি হয়ে গেছে নাকি চাচা? আরে সাওয়াল, আমার সাথে তোর তুলনা চলে? হ্যাঁ তোর এখন যা বয়স, এই বয়সে আমার তিনখানে বিয়ে উজাড় হয়ে গেছে, অভিজ্ঞতার দাম আছে না? এই যে তুই এই ধরনের একটা সুন্দরী বউয়ের ঘরে তুইয়ে প্রতিদিন দোকানে এসে বসে থাকিস, অভিজ্ঞতা থাকলে কি এই কাম তুই করতে পারতুরে? হ্যাঁ এটা তুমি কোন ধরনের কথা করছো চাচা, আমি কি তাহলে এবার দোকানপাট সব কিছু ফালা তুই সবসময় বোর সামনে বসে থাকবো, তাহলে পরে কি আমার পেট চলবে? সবই তো বুঝি, তুই পেটের চিন্তাতে দোকান খুলে বসে থাকিস, কিন্তু তোর বউয়ের নিয়ে তোর দোস্ত বন্ধুরা যে সারাক্ষণ গুলতানি মারে, মনে কয় তোর বউ একখান রঙিন টেলিভিশন, সারা দিন হা করে তাকা থাকে। সুন্দরী বউ রক্ষা করবার লাগলি তো এইসব জিনিস চিন্তার মধ্যে রাখা লাগে নাকি? আবারও কি ওই বুকরার হোর মতো আমার বউর সাথে কথা বেরাইছে? সেই সিনি তো দেখে আসলাম, সবচেয়ে বড় কথা কি জানিস, এইসব সাওয়াল পাওয়াল কিন্তু ভালো না, যে পাতা খায় সেই পাত ফুইটা করতে একেবারে বাঁধে না। আমার মনে কয় তোর পয়লা থেকে সতর্ক হওয়া দরকার, এমনিতেই তোর বয়স তো বেশি না, তোর আবার শেষ করলে পস্তান না লাগে, মেয়ে মানুষের মন তো, তোর মতো খালি সুন্দরী না বয়সও কম। সত্যি কথা বলতে কি এই ভাবি, আমরা কিন্তু আজকে আপনার সাথে দেখা করবার আসতে একটু ভয়ই পাচ্ছিলাম, আপনি আমাদের সাথে কথা কন কিনা? কে কথা কব না কে,
আপনারা প্রতিদিন রাইতে আমার ঘরের সালে ঢিল দেন সেই জন্যই। আমরা কিডা না তো ভাবি কোনটা পোলাপান হবে পারে। আসলে হয়েছে কি ভাবি, এই হরমুদ সুন্দরী মেঘের সামনে গেলে কথা কবার পারে না ঠিক মতো, কেমন জানি নর্মাল হয়ে যায়। হ্যাঁ আমি নর্মাল হয়ে যাই না? আর তুমি যে ভাবিক দেখার পর থেকে গোপনে গোপনে দেবদাসের মতো লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়তেছ, সে কথা আমি ভাবি কয়ে দিই এখন কয়েকদিন। কয়ে দে, আমার কোনো অসুবিধে নেই, আমি তো অস্বীকার করতেছি নি। ভাবি আমি একটা সহজ সরল ছেলে, আমার কথা হচ্ছে ইয়ার আলির মতো একটা বেশি বয়সের সাওয়ালের সাথে ভাবির মতো এরম একটা সুন্দরী বিউটি কুইনের বিয়ে হলি পরে আমার তো মনের দুঃখে কষ্টে দীর্ঘনিশ্বাস হতেই পারে, এটা তো স্বাভাবিক নাকি? ভাবি আপনার সামনেই তো আমি করছি, আমি তো লুকোচুরি করতেছি না। সে তো আপনাকে দোস্ত হয়, তার বয়স কি আপনাকে সাথে মেলা বেশি? দোস্ত কিন্তু সিনিয়র। হ্যাঁ সে বয়সে অনেক বড়, ধরতে গেলে আমাদের মুরব্বী। হ্যাঁ সমস্যা বলে সারা পরামর্শ নেই আমরা। যাই হোক, এতদিনই কিন্তু আপনাকে নামটাই জানা হয় নাই। আমার নাম আমি, ওর নাম হচ্ছে বুকরা। আর ফালতু কথা কচ্ছিস কৃষ্ণ সন্নি, আমার নাম হচ্ছে বকর। বকর হলেও মানুষ বুকরা কয়েই ডাকে। হ্যাঁ গ্রামের মানুষ যে তোরা মুদ কয়। চাচার বউ ভাবি হয় কেমন করে? টিকিট করার জায়গা পাইছে তাই না? আমার বউর সামনে যদি আবার আমি তুগারে দেখি একদম মাথা ফাটা ফলা দেবো করে দিলাম। এই যা বাইরে 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 করছি। হ্যাঁ বাড়ির উপরে বন্ধু বান্ধব আসলে তাকে সাথে এই ধরনের ব্যবহার করতে হয়? আপনি তো মানুষ ভালো না দেখেছেন ভাবি। হরমুদ বুকরা এখান থেকে চলে যা, যা করছি আমি করছি ঘরে যা, তুই ঘরে যান পানি আনতেছি। সকাল থেকে আমি ঘরের মধ্যে যে মুখে পানি না দিয়ে বসে রয়েছি সেটা তোমার চোখে পড়তেছে না? না চোখে তো মনে করো সবই পড়তেছে, কি কব। তোমার ভাই ইয়ার আলী যে ব্যবহার শুরু করেছে তাতে আমি তো মনে করি বিবেকবান যে কোনো মানুষেরই রাগ হওয়ার কথা। তাই নাকি? খুবই করে বিবেকের গান্ডারি হয়ে গেছে আর ইয়ার আলীর ব্যবহার খুব খারাপ হয়ে গেছে, তাই না? ইয়ার আলীর ব্যবহার খারাপ হয়ে গেছে সেটা আপনার চোখে পড়তেছে, আর তার বউরা দেখি ফরওয়ার্ডগিরি করতেছে সেটা আপনি দেখতেছেন না? ইয়ারি কি অন্যায় করছে আমি তো বুঝলাম না। সুন্দর করে কথা কর মধ্যে দোষের কি? মানুষ তো কয় যে সুন্দর মুখে হাসির দাম নাকি কোটি টাকা। তাই নাকি? তা আপনি এযাবৎকাল তার হাসি দেখে কয় কোটি টাকা দিছেন? আমার টাকা লাগবে কিসের জন্য? আমি তো মনে করো হাসি ফ্রি পাই, আমার সালার বল না। এত ফ্রি ফ্রি হাসি খাওয়া করলে ভালো না, পেট খারাপ হয়ে পারে। আরে না, জিনিস যদি ভালো হয় তুমি কিনে খাও আর ফ্রি খাও কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে ভালো জিনিসটা তোমার চিনা লাগবে। এই যেমন ধরো ইয়ার আলীর বউ পিয়ারি, নামও পিয়ারি, দেখতেও পিয়ারি, মুখের হাসি কেন যা।
পিয়ার মানে মোহব্বত যেন সিলিক মারে। বুঝেছি, কাল সকালে উঠে বাক্সটা গোসালি বাড়ি যাবেন। এরম দাঁতের ঝিলিক যদি সস্তা সস্তা ঘন ঘন খান তাহলে সেই ঝিলিকই আপনি চোখে ধাতি লেগে চোখ নষ্ট হয়ে যাবে। এমনিতেও অকালে চশমা চোখে দিচ্ছেন। আমি কইছিলাম না বেটা ছাল মানুষের নেশারই খারাপ। অন্যের বইয়ের পোকা পাড়া দাঁতের হাসিও খুব মিষ্টি লাগে, সে হাসির মধ্যে চাঁদ ঝরে ঝরে পড়ে। বেহাত বেহায় করে খান। সারাদিন তুমিও কিছু খাও নাই, সেজন্য আমিও কিছু খাই নাই। না ওঠো, আমি নিজে হাতে তোমাকে খাওয়া দিচ্ছি। আমি তো আপনার কয়েস, আমার খিদে লাগলে আমি নিজে নিজে যাই খাই, আপনার খিদে লাগলে খান। তুমি এখন আমার উপর রাগ করে থাকছো পিয়ারি? স্যার আমি মানুষের সাথে কথা বলে আপনি রাগ করবেন কিসের জন্য? কই, আমি তো কোনো সময় অত রাগ করি না। আমি যদি বেশি উত্তেজনায় হইতাম তাহলে বোধহয় ফিটই হয়ে যাইতাম। কিসের জন্য আপনি ফিট হয়ে যাবেন? মানুষের সাথে কথা কওয়া কি অন্যায়? তুমি বুঝতে পারতেছো না পিয়ারি, ওরা হলো এক নম্বর শয়তান। তুমি দেখো নাই আমাকে ডিস্টার্ব করার জন্য রাত্রিবেলা এসে ঘরে চলে ঢেল দেয়। তাতে কি হয়েছে? বন্ধু বান্ধবরা তো একটু এরকম করবি দিতা। তুমি তো আসল ঘটনাই জানো না। আমাগুলো বিয়ে ভাঙিয়ে দেওয়ার জন্য ওরা ষড়যন্ত্র পর্যন্ত করেছিল, তুমি জানো? বিয়ে যদি কপালে লেখা থাকে তাহলে তুমি কেউ ভাঙবে পারবে না। ওরে আল্লাহ রে, তুমি প্রথম দেখতেছো সেই জন্য তুমি বুঝে পারতেছো না। ওরা হচ্ছে এক নম্বরের বেয়াদব, তা তুমি খেয়াল করো নাই? ওরা আমার ডাকে চাচা কয়া আর তোমার ডাকে ভাবি। ভালোই করে, আপনার বয়স বেশি, আপনার বয়স বেশি, আপনার তো চাচা কয়েই থাকতে পারে। তাই বলে কি আমি বুঝি যে আমি কাইসব চাচা খাব? বুঝলো রে ইয়ারালি, চিন্তা করে দেখলাম আগেকার দিনের সব কিছু ভালো ছিল, কিন্তু বর্তমানকালের একটা জেনে সব চাইতে ভালো, সেটা হচ্ছে সুন্দরী মানুষ। হ্যাঁ, আগেকার দিনে তো সুন্দর মেয়ে মানুষ পাওয়াই যেত না, তারও সেটা কারণ আছে। তখনকার দিনে তো ভালো ভালো সোনু পাউডার পাওয়া যেত না। কেরে এই আর কথা করছো না কে? বিষয় দেখি বয়সে দেখি ঝগড়া টগড়া কিছু হয়েছে নাকি? না চাচা, তুমি আবার আর একটা নতুন বিয়ে কবে করতেছ? কথা ঘুরাচ্ছ তাই না? আমি ঠিকই ধরেছি যে তোর বউয়ের সাথে কিছু গন্ডগোল টন্ডগোল হয়েছে। এই এ নিয়ে তো মন খারাপ করতেছ কে বেটা? ওই রকম একটা পায়েন বউ থাকলে আমি তো সারাদিন বউয়ের সাথে খালি ঝগড়াই করতাম। আমার বউটা তোমাকে সকলের এতই নজরে পড়ে গেছে চাচা, এখন তো আমার মনে হচ্ছে আমার বউটা যদি এত সুন্দরী না হইতো তাহলে পরে ভালো হইতো। এই তো রোগ আমি ঠিকই ধরেছি, তোকে আমি আগেই কছিলাম রে গেদা যে সুন্দরী বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, তার চেয়ে বড় কথা হচ্ছে তার বস মানে নেয়। বোনের পক্ষে বস মানে নেয় কঠিন, এটা তার চাইতো কঠিন। শোনে বেশি সার দিব না, অল্প বয়সে মেয়ে সবাই তো, আর ওই শয়তান বন্ধু বান্ধবে কোনো সময় বিশ্বাস করবো না, এমনকি আমার মতন বুড়ে মানুষকে। ভাবি কেমন আছেন আপনি? ইয়ার আলিকে দোকানে মনে হচ্ছে চুরি করতে আসছেন।
ভয় তো একটু পাইছি ভাবি আসলে হয়েছে কি আপনার স্বামী তো গোয়ার কিসিমের আর আপনার মতো সুন্দরী বিউটি কুইন বউ পায়ে মাথাটা তো তার আরেকটু গরম হয়ে গিয়েছে বুঝছেন একলা কে আর একজন কই ওই সেঙ্গার কথা কবেন না খুব একটা সুবিধার না ফাউল সেঙ্গরা আজেরে কথা কয় আপনি চিন্তা করে দেখেন ভাবি আমার এত সুন্দর একটা নাম অথচ বিকৃত করে আমারে কয় যে বকরা আমার নাম হলো বক্কর আলী আমার কাছে তো আপনার বকরা নামটাই ভালো লাগিছে আচ্ছা ছোটবেলায় কি আপনার দাঁত বকরা ছিল বাহ আপনি তো শুধু সুন্দরী না ভাবি আপনার বুদ্ধিও তো ভাই আপনি ঠিক ধরেছেন আসলে হয়েছে কি ভাবি ছোটকালে চুরি করে ঘুর খেতাম তো তাই দাঁত পোকে খাই পড়ে গিয়েছিল আমার দাদি আদর করে আমারে বকরা কই ডাকতো তারপর থেকে সিল মারা হয়ে গেল আচ্ছা ভাবি আপনি সত্যি করে কান্ত আমার বকরা নামটা কি আপনার পছন্দ হয়েছে আল্লাহ মিথ্যে কবকা মনে করেন বকরালি নামে তো মেলা মানুষ পাওয়া যায় বকরা নামের কয়জন আছে কোন ভাবি আপনার কথা শুনে মনে হচ্ছে কি জানেন আমার এই পোকরার নামটা একেবারে সার্থক হয়ে গিয়েছে ইচ্ছে করতেছি নিজের হাতে হাতুড় দিয়ে ঠাস ঠাস করে বাইরে দাঁত দাঁত ভাঙিয়ে চিরস্থায়ীভাবে একেবারে বোকরা হয়ে যায় বুঝছেন আসলে হয়েছে কি জানেন ওই হরমুদ চ্যাংরাটা কিন্তু বেশি সুবিধা নেই ও কয় কি জানেন ওর মনের মধ্যে বলে ফাল দিয়ে দিনে সাত আটবার প্রেম চলে আসে তাই নাকি সাংঘাতিক ঘটনা ছোটবেলায় দাদির মুখে শুনেছিলাম ভাল্লুকের গায়ে নাকি দিনে সাতবার করে জ্বর আসে আজকে শুনতেছি আপনার মুখে আপনার দোস্তের নাকি দিনে এতবার করে প্রেম আসে আচ্ছা আপনি চিন্তা করে দেখেন আপনি কিন্তু ভাবি সম্পর্কে তার সাথে হন অথচ কত নির্লজ্জের মতো আমার দেখা দেখি সে ভাবি কো একটা ভেজাল লাগিয়ে দিল আর ইয়ার আলী তো যা করবি শক্তি আহা উনি তো সম্পর্কে আমার স্বামী রক্তের কেউ না তাছাড়া শাশুড়ি করে ডাকলে পরে আমার তো ভালো ঠেকতো না পারি পারি আসলে কিন্তু আপনি সত্যি করছি আপনি আসলে খুব ভাই কাল সারা রাত ছাদের দিকে তাকাইছিলাম মনে করে ছাদের মধ্যে আপনাকেই দেখতেছিলাম এই জন্য ছাদটারে অনেক সুন্দর লাগতেছিল মনে মনে কলাম কি জন্য আপনার খোঁজ আগে পালাম না আগে দেখা হলে কি করতেন হ্যাঁ দেখা হলে কি করতেন ইয়ারালি তো কানি জরুরি কথা আছে আসি আলো কয় গেলেন না সুন্দরী বউ পাওয়া ভাগ্যের ব্যাপার তার চেয়ে বড় কথা হচ্ছে তার বস মানে নেয় বোনের পক্ষে বস মানে না কঠিন ইডা তার চাইতো কঠিন শোনে বেশি ছাড় দিব না অল্প বয়সে মেয়ে সবাই তো আর ওই শয়তান বন্ধু বান্ধবে কোনো সময় বিশ্বাস করবো না এমনকি আমার মতন বুড়িয়া মানছে কেউ দেখ শেষ পর্যন্ত একটা দোকানটা খুঁজে পেলাম আপনি কি গ্রামের মানুষের সাথে খিটিকেল কিছুর জন্য কত ভাই আপনার দোকানটা ছেড়েতে আমার কম করে হলো আধ ঘন্টা ধরে ঘুরে আছে খালি ভুল পথ দেখা যায় আপনি হঠাৎ করে কোন থেকে আসলেন আরে ভাই সবই খুঁজছি আগে হাফ খেয়ে দেন আনছি করি বলেন না তো কেমন আছেন জি ভালো আছে তা আপনি কি একা আছেন নাকি সাত আর কেউ আছে ও সে কথা তো কয় হয়নি আজ কয়দিন থেকে পিয়ারির মুখখান দেখার জন্য আমার মনের মধ্যে কিরম জানি শর্টফট করতেছে পিয়ারি কেমন আছে আপনি কি পিয়ারির আপন কেউ হন অবশ্যই হয় আরে ভাই আমরা একই গ্রামে ধরবার গেলে ছোটবেলা থেকে একই সাথে বড় হয়েছি কোনো কিছু হওয়ার আর বাকি থাকে নাকি তারপর বলেন না তো ভাই পিয়ারি কেমন আছে আপনাকে আমি একটু কষ্ট দেব আমার টাইম কম বুঝতে পারছেন আমার আবার জাতি হবে আপনি বাড়ি চলেন নালি পরে আমার বাড়িটা একটু দেখায় দেন
আমি পিয়ারির মুখখান একটু দেখে আবার চলে আসি। এখন আমাদের বাড়ির পর যায় আপনার কোনো লাভ হবে না। পিয়ারি সকালবেলা ঘুমের ছুটিয়ে বাপের বাড়ি চলে গেছে। কি ক, সকালবেলা তো চাচার সঙ্গে আমার দেখা হইল, কই এই ধরনের কোনো সম্ভাবনার কথা তো চাচা আমার কিছু বলল না। তাছাড়া নতুন বিয়ের পর পিয়ারি একলা বাপের বাড়ি গেল, আপনি সাথে যান না কে ভাই? সাথে যাবো না, কিনা কইছে আপনার কাছে কথা? অবশ্যই যাবো, যাবো না কেন? আমার একটু কাজ আছে, ওই যে মুকামে যাওয়া লাগবে, মেলাদিন মুকামে যাইনি তো, দেখতেছেন না দোকানপাট সব ফাঁকা। তাহলে পরে ভাই খোদা হাফেজ, ওই যে ঝাপটাপ সব বন্ধ করা লাগবে। কি হলো যান, আপনার মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে না? আপনার জামাই একটা সিটার মানুষ, আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি চাচা আমার সাথে সে ইরামভাবে সিটারি করল। আগেই এত খারাপ কথা কয়ে ফেলেছিল তোমার, আমার মনে করায় ইয়ার আলির কথা তুই কোনো কিছু ভুল শুনিস। চাচা আপনি কি কথা কন, সামনাসামনি খারায় কথা করলাম, মধ্যখানে মাত্র এক হাতের দূরত্ব, আমি তার কত ভুল শুনবো? আমি অনেক কষ্ট করে পিয়ারিকে এক ঝলক দেখার জন্য গেলাম, পিয়ারি যদি সত্যি সত্যি আপনাদের বাড়ি চলে আসে থাকে তাও তো ভদ্রতার খাতিরে আমাকে তার বাড়িতে নিয়ে যায়, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ানো কি তার উচিত ছিল না? তুই তো আমার খুব চিন্তায় ফেলা দিল রে তোমরা, ইয়ার আলি খামাখা কিছু জন্য তো মিথ্যে কথা বলি, পিয়ারির কোনো সমস্যা হয়নি তো? আরে না চাচা, আপনি খামাখা এটা নিয়ে টেনশন করবেন না তো, আপনার সিটার জামাই তালি করে তো দোকান খুলে বসে থাকতো না। আমি বুঝতে পেরেছি, সে মনে করেছে আমার যদি তার বাড়ির উপর নিয়ে যাওয়া হয় তালি করে তো একবেলা খাওয়ানি লাগবে। আরে না রে বাবু, তুই খালি একতরফা কয়ে যাচ্ছ, ইয়ার আলি এরকম ধরনের সাওয়ালই না যে তার শ্বশুর বাড়ির কুটুম্বীকে একত্র খাবার দিবে পারবি না। আমার মনে হয় অন্য কোনো জায়গায় কোনো অসুবিধা হয়েছে। সমস্যা মানুষের হইবারই পারে চাচা, কিন্তু সে আমার সাথে মিথ্যে কথা করলো কে? আমি পৃথিবীর বুকে সবচাইতে ঘৃণা করে মিথ্যেবাদী মানসিক, বিয়ে বাড়িতে আমি তার ভূমিকা দেখে তো মুগ্ধ হয়ে গেছিলাম, কিন্তু এখন তো আমি বুঝতে পারছি এটা আমার ভুল ধারণা ছিল। আমি আমি এখন বুঝতে পারছি চাচা, এই ধরনের মিথ্যেবাদী সাওলের সাথে পিয়ারি বিয়ে দেওয়া তো সত্যি সত্যি ভুল হয়ে গেছে। আহা বাদ দে তো, বাদ দে তো, আমি কালই জামাই বাড়ির লোক পাঠায় খবর নেব, এমন লক কর তো। আপনি খবর নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার চাচা, কিন্তু আমি তো তাকে ছাড়বো না, সে আমার সাথে সিটারি করলো কে, আমি তো যা তাক ধরবো তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি ঠিক আছে, সে আমাকে কি বলে জানেন? আরে বাবা না, জনসভাতে জনসভায় চলে যান আর আমি সাঁতার লাগাই দেব, এই কি ধরনের কথা চাচা? আরে বাবা রে চুপ কর তো, কলিমি তো কালকে আমি জামাই বাড়ির লোক পাঠায় খবর দেবো না। কি খবর নেবেন, কোন এক সিটারে পাল্লায় পড়েছেন আপনি জানেন না তো? আরে বাবা হয়েছে বুঝেছি তো। কি সুন্দর করে ভাত আনতেছেন, মনে হচ্ছে এক্সপার্ট। আসলে হয়েছে কি ভাবি, আপনার সামনে বসে বসে আপনার সাথে কথা কইতে লাগলি মনে হয় যে টাইম কোন দিক দিয়ে পার হয়ে যায়, ট্যারি পাওয়া যায় না। মাঝে মাঝে মনে হয় কি সারাদিনে যদি আপনার সাথে কথা কই কোনো ক্লান্তি আসবে না, আসবে না, আসবে নাই। আপনার কাজ কর্ম কিছু নেই, কি করেন আপনি? কিছু করিনি মানে কিছু করতে হয় না, স্বয়ং সম্পূর্ণ হচ্ছে কি বাপের মেলা সম্পত্তি পাইছি, সিরল বিলে মনে করেন যে ধানে জমি বিঘা 30 হবে। মাঝে মাঝে মনে হয় কি ভাবি এত সম্পত্তি কি ডাকাবে। বিয়ে শাদী করেন না কে? বিয়ে শাদী যে কি জন্য করিনি ভাবি সেটা আমি নিজেও জানিনি, তবে আপনাকে দেখার পর থেকে সে উত্তরটা আমি খুঁজে পাইছি। একটা কথা আমি প্রতিবারই ভাবি, ঘটনা হচ্ছে কি মানুষ রে তুই তো ভারী বেঈমান রে, তুই চোরের মতো একলা একলা পলায় আইসে ভাবির সাথে গল্প করতেছু। ও
আমি একলা আইছি বলে তুই আমার সোর করছু এসরাই তুইও তো একলা আইছু আমি যদি এনে ভাবির কাছে না আসতাম তাহলে পরে তো জানবারই পারতাম না তুই এনে ভাবির সাথে দেখা করবার আসছু ফালতু কথা কইস নে ভাবি আমি কিন্তু ওর মতো বেঈমান না আমি ওর জন্য পুকুর পারে অপেক্ষা করতে করতে যখন দেখলাম বেলা পড়ে আসলো তখন আমার মনে সন্দেহ হলো তাই এইখানে খুঁজতে আসলাম আর সে তো দেখতেছি ঠিকই ধরা খেয়ে গেছে আবার সাপের ভয় দেখাচ্ছু কি রে কাকা ভালো তোরা আবার আমার বাড়ির উপর এসে আমার বউর সাথে গপ্প শুরু করেছো তুই আরে মাথা না ফাটালি মানে তোকে শিক্ষা হবি না মূর্তির নামে আমার হায়ের যদি কিছু হয় For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.